بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين أعوذ بالله من الشيطان الرجيم حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى أمم ممن معك قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى أمم ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم تلك من أنباء الغيب نوحيها إليك
ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান, যার ইচ্ছার বিরুদ্ধে কোনো শক্তি কোনো কিছুই করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন এবং তিনি সৃষ্টি সম্পর্কে যা ইচ্ছা করেন তাই হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে সম্মানিত করেন তার রহমতে, আর অসৎ লোকদেরকে মহান আল্লাহ লাঞ্ছিত অপদস্ত করেন, যাতে করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিনের দিকে ফিরে আসে, আল্লাহর নাজিলকৃত বিধানের দিকে ফিরে আসে। আর যারা ফিরে আসে না তারপরেও তাদের জন্য দুনিয়া আখেরাতে সর্বনাশ রয়েছে। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলম সবচাইতে বেশি সম্মানিত করেছেন যখন তিনি সবচাইতে বেশি আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছেন, তার সাহাবাই কেরাম সাথী সঙ্গীদেরকেও। এইভাবেই যারা তার বিরোধিতা করেছে, যারা যত বেশি বিরোধিতা করেছে না ফরমানি করেছে, তত বেশি আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া আখেরাতের লাঞ্ছিত অপদস্থ করেছেন। আমাদের তফসির ধারাবাহিক চলছিল সুরায় হুদ থেকে, আজকে তৃতীয় পর্ব। গত কয়েক সপ্তাহ বাইরে থাকায় তাফসির আমরা আলোচনা করতে সক্ষম হইনি, যদিও বাইরে থাকাতে বেশ কিছু ফায়দা রয়েছে। তারপর আমাদের ধারাবাহিক তাফসির, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছেও, আর নিয়মিত যেসব ভাইরা আসেন তাদের কাছেও, বা অনলাইনে যারা শোনেন তাদের কাছেও। আল্লাহ ফাক রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি যে আবার আমাদেরকে সহি সালামত ফিরে এসে আমাদের কোরআনে কারিমের তাফসির বলার শোনার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল নূহ আলাইহিস সালাম এবং তার জাতি সম্পর্কে, কিছুটা অংশ তার সম্পর্কে কয়েকটি আয়াতে তাফসির করা হয়েছে। যেমন সূরা হুদের আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নম্বর 25 থেকে শুরু করে আমরা 35 পর্যন্ত যে তাফসির করেছি, 25 থেকে শুরু করে 35 পর্যন্ত, এতে নূহ আলাইহিস সালাম এবং তার জাতি সম্পর্কে বেশ কিছু কথা গত আলোচনাতে চলে এসছে। বাকি অংশ ইনশা আল্লাহ তাআলা আমরা সারব তার ঘটনার, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে উল্লেখ করেছেন, তার সাথে সাথে যতটুকু সম্ভব হবে অন্য অন্য সূরায় অতিরিক্ত যে কথাগুলি রয়েছে সেগুলি আমরা তাতে সংযোজন করার চেষ্টা করব। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ওহিয়া ইলা নূহ, নূহ আলাইহিস সালামকে আল্লাহর তরফ থেকে ওহী করা হইল, আন্নাহু লা ইউমিনু মিন কওমিকা ইল্লা মান কদ আমান, তোমার জাতি থেকে আর কেউ ঈমান নিয়ে আসবে না, তবে যারা ঈমান নিয়ে চলে এসেছে, যারা ঈমান নিয়ে আসার, যারা বিশ্বাস করার, যারা তোমার দিন গ্রহণ করার, তারা গ্রহণ করে ফেলেছে, আর বাকি যারা আছে তোমার জাতির তারা কেউ ঈমান নিয়ে আসবে না। এ গাইবের কথা, এ মানুষের অন্তরের কথা, একমাত্র আল্লাহ রাব্বুল আলম জানেন কে ঈমান নিয়ে আসবে আর কে ঈমান নিয়ে আসবে না। আম্বিয়া রসুলগণও জানেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলমের স্পষ্ট ভাষাই নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে 950 বছর কঠোর পরিশ্রম মেহনত করলে জাতির পেছনে জাতিকে দুনিয়া আখেরাতের ক্ষয়ক্ষতি থেকে, জাহান্নাম থেকে, আল্লাহর গজব ক্রোধ থেকে রক্ষা করার জন্য আর কেউ ঈমান নিয়ে আসবে না। এরা যে কটা এনেছে ব্যাস, তাদের সংখ্যা তাফসিরকারদের মতে 80 জন নারী পুরুষ ছিল। 950 বছরে মাত্র 80 জন মহিলা পুরুষ হেদায়েত হয়েছে, অথচ
নূহ আলাইহিসসালাম যে পাঁচজন সবচেয়ে শ্রেষ্ঠ রসুল বলা হয়েছে তাদের একজন, তাদের একজন। কোরআন কারিমের দুইটি আয়াতে দুইটি সুরাই এই পাঁচজন নবীর কথা একসাথে রসুলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাহলে আমি আপনি কোথাকার? আর আমি আপনি মেহনত করার পরে দীর্ঘ সময় দীর্ঘদিন মেহনত করেও যদি একজন দুজন হিদায়ত হয় সেই ক্ষেত্রে নিজেকে তুচ্ছ মনে করলে হবে না, নিজের কাজকে নগণ্য মনে করলে হবে না, নিজে হীনমন্যতায় ভুগলে হবে না, নিজে মানসিক কমজোরিতে ভুগলে হবে না, বরং সেই ক্ষেত্রে আপনাকে শক্ত হইতে হবে, বদ্ধপরিকর হইতে হবে, দৃঢ় সংকল্প হইতে হবে যে আমি আমার গতিতে চলতেই থাকব, বাকি ফলাফলের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। মেহনতে কম করবেন না, আপনি মেহনত করে দিলেন আপনার আজর আপনার প্রতিদান আপনার সওয়াব আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেল। কে হেদায়ত হলো না হলো, কাকে আল্লাহ হেদায়ত করবেন তৌফিক দেবেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ। কে আপনার গ্রহণ করবে না করবে, ইন্নামা আলাইনাল বালাগ ওয়া আলাইহিমুল হিসাব, আমাদের কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, পৌঁছে দাও, আপনি সুন্দরভাবে পৌঁছিয়ে দেন, আর ওদের হিসাব দেওয়া কাজ যাদের কাছে পৌঁছিয়ে দিলাম। তাওহীদের কথা পৌঁছিয়ে দিলাম, শিরক থেকে সতর্ক করে দিলাম, মানলো মানলো না তাদের বিষয়। সুন্নতের কথা পৌঁছিয়ে দিলাম, বিদাত থেকে সতর্ক করে দিলাম, আমাদের কাজ আমরা করে দিলাম, মানলো মানলো না তাদের বিষয়, তাদের ওপর হিসাব রয়েছে, আল্লাহ পাক তাদের থেকে হিসাব নেবেন। আমার কাছে যে আপনার কাছে হিসাব নিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে তুমি পৌঁছিয়েছ কিনা, হাল্লা বাল্লাক, তোমার কাছে দিনের জ্ঞান ছিল, তাওহীদ সুন্নতের জ্ঞান ছিল, শিরক বিদাতকে তুমি জানতে পৌঁছিয়ে দিয়েছিলে, এর জবাবের জন্য আপনি প্রস্তুতি নেন, হিসাব তাদেরকে দিতে হবে। এই জন্য দাওয়াতের কাজে কখনো গাফিলতি করবেন না, অবহেলা করবেন না, নিজেকে তুচ্ছ মনে করবেন না যে আমি কী বা জানি, যতটুকু জানেন বললে ওয়ান্নি ওলা ওলা আয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার তরফ থেকে তোমরা পৌঁছিয়ে দাও, যদিও একটি আয়াত হোক কোরআনে করিমের অথবা একটি বিধান হোক যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেই হোক, আর আপনি নিশ্চিত। এই ক্ষেত্রে আমরা অনেকে মনে করি নিজে আমল করে ইমান আমল দিয়ে নাজাত পেয়ে যাও, কখন না, সূরে আসরে আল্লাহ বলেছেন ইমানের পরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারপরে আমল, ইমান দিয়ে শুধু নাজাত পাবেন না, বিশ্বাস আছে, কাজ করতে হবে, কাজ করে শুধু নাজাত পাবেন না, ওয়াতাওয়াসাউ বিল হাক্কে, সত্য কথা পরস্পরকে জানাতে হবে, পৌঁছাতে হবে, আর সত্য কথা যখন পৌঁছাবেন সবাই আপনাকে ফুলের মালা দেবে না, আর আপনার আদর যত্ন করবে না, অনেকেই কষ্ট দিবে, দুশ্মন হবে, আম্বিয়া রসুলগণের দুশ্মন হয়েছে, কেউ যদি বলে যে আমি দীন ইসলামের এত সুন্দর করে খেদমত করব, এত হেকমতের সাথে খেদমত করব যাতে কেউ দুশ্মন না হয়, তাহলে তার দাওয়াতই ভেজাল আছে, তার ইসলাম পৌঁছানোতে ভেজাল আছে, সে সঠিক ইসলাম পৌঁছাই না, হয় সে বোবা শয়তান বলে না হক কথা, আর না হলে এই হক কথাগুলি বললে মানুষকে কষ্ট লাগবে, তিতা ঔষধের মতো সেগুলি দিতে চায় না, মিষ্টি মিষ্টি শুধু ঔষধ দিতে চায়, মিষ্টি মিষ্টি ঔষধ দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে ধৈর্য ধারণ করে অতাওয়াসাবিসব, এই চারটি কাজ করতে হবে, একটি দুটি কাজ দিয়ে জাতিতে মুসলিম হয়ে নাজাত পাওয়া যাবে না, ব্যক্তিগত জীবনে আমল করে শুধু নাজাত পাওয়া যাবে না। তিন নম্বরে কি বললাম, দিনের দাওয়াত দিতে হবে, দিনের দাওয়াত দিতে, দিনের দাওয়াত দিতে গিয়ে কষ্ট স্বীকার করতে হবে, কষ্ট হলে তখন অতাওয়াসাবিসব নিজেও ধৈর্য ধারণ করতে হবে, অন্যকেও ধৈর্য ধারণের জন্য উপদেশ দিতে হবে সাথী সঙ্গীদেরকে। অনেক খবর আসবে আপনার দাওয়াতে যারা সাড়া দিয়েছে যে ভাই খুব জুলুম অত্যাচার হচ্ছে আর মানসিক নির্যাতন হচ্ছে, এমনকি মসজিদ থেকে বের করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি মারধর করছে, এক ঘরে করে দিয়েছে, অনেক খবর আসবে অতাওয়াসাবিসব। আল্লাহ বলছে নিজে ধৈর্য ধারণ কর, অন্যদেরকেও ধৈর্যের উপদেশ দিতে থাকো। আসল বিষয় হচ্ছে আপনি হকের ওপর আছেন কি না, হ্যাঁ যদি আপনি ভুলের ওপর থাকেন আর তারপরে আপনাকে কেউ কষ্ট দেয় তাহলে এখানেও কষ্ট আর সেখানেও আখেরাতে আল্লাহর কাছে গিয়ে কষ্ট, কিন্তু যদি আপনি হক পথে থাকেন তো এখানে কয়েকদিনের কষ্ট এমন কিছুই নাই, সবাইকে চলে যেতে হবে, আর এই কষ্ট আম্বিয়া রাসূলগণ বরদাস্ত করেছেন, আপনাকেও আমাকে বরদাস্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
বলে দিলেন নূহ আলাইহিস সালামকে যে তোমার কওমের যারা ইমান নিয়ে আসার ইমান নিয়ে চলে এসছে আর কেউ ইমান নিয়ে আসবে না। কতদিন হেদায়ত করেছিলেন তিনি? ৫৯০০ বছর নবী হয়ে এতদিন থেকেছেন, আল্লাহর আজাব আসার আগে পর্যন্ত এই সময়টা, নবী হওয়ার পর থেকে শুরু করে আল্লাহর আজাব আসা পর্যন্ত, তারপরে আল্লাহর আজাব শেষ হলো, ধ্বংস হলো, তারপরে কতদিন বেঁচেছেন, তার কিছুটা জীবন রয়েছে, নবুয়তের পূর্বে একটা সময় তার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন লম্বা সময় দিয়েছিলেন তাকে। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফালুন, সুতরাং তারা যা করছে তাতে হে নূহ তুমি আক্ষেপ করিও না, তুমি নিরাশ হইও না, কোনো আক্ষেপও করিও না, নিরাশ হয়ে যাও না যে কেউ ঈমান নিয়ে আসলো না, কেউ আমার দাওয়াতে সাড়া দিল না, কেউ আল্লাহর পথে আসলো না। না, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তৌফিক দেবেন, ভাগ্যবান করবেন, সেই ভাগ্যবান হবে। আর কাকে আল্লাহ ভাগ্যবান করবেন? যে ভাগ্যবান হওয়ার চেষ্টা করেছে। চেষ্টা ছাড়া দুনিয়ার কাজ হয় না, তো দুনিয়ার কাজ কী করে হবে? আমি আপনি যদি চেষ্টা করে বিদেশে না আসতাম তাহলে গিয়ে এখানে বসতে পারতাম না, মক্কায় যেতে পারতাম সহজে, যখন তখন চলে যান মক্কা গিয়ে উমরা করে চলে আসেন, হয়তো। তাহলে চেষ্টা করতে হচ্ছে বিদেশ আসার জন্য, দুনিয়ার কাজে যদি চেষ্টা করতে হয়, বাড়িতে বসে বসে রিয়াল ডলার পাওয়া যায়নি, বাড়িতে বসে বসে আল্লাহ যদি নসিব হজ উমরা রাখে হয়ে যাবে সেটাও কোনোদিন হয়নি, তাহলে কেউ যদি এলম আমলের চেষ্টা না করে, বিশ্বাস করবে তার জন্য জানার চেষ্টা না করে, এলম শিখ আল্লাহ প্রথম ফরজ করেছেন, তাই যদি না করে তো কি করে আল্লাহ হেদায়েত করবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন জানিয়ে দিলেন এদের সম্পর্কে, এই সময়টাতেই দোয়া করেছিলেন বদ্দুয়া নূহ আলাইহিস সালাম, যার কথা সুরায় নূহে রয়েছে, একটি সুরার নামই রয়েছে কোরআনে কারিমে সুরায় 29 পারায়, ফালা নূহুন রব্বি লা তাযার আলাল আরযি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম এই দোয়ায় বদ্দুয়ায় বলেছিলেন লা তাযার আলাল আরযি মিনাল কাফিরিন দাইয়ারা, কাফেরদের একজনকেও আল্লাহ এই ভূপৃষ্ঠে জমিনে ছেড়ে দিও না। 950 বছর, 950 বছর এদের জন্য চেষ্টা করলাম, মেহনত করলাম, আমার কোনো স্বার্থ নেই, একটা পয়সার স্বার্থ নেই, নেতৃত্বের স্বার্থ নেই, কোনো স্বার্থ নেই, এই সব স্বার্থ করেননি যে কামতে দিন মান আমাকে নেতৃত্বে যেতে হবে তো মজা লাগবে, চেয়ারে বসতে মজা লাগে, এই স্বার্থ তো নূহ আলাইহিস সালামের ছিল না। তারপরে তার ঈমান নিয়ে আসলো না, লা তাযার আলাল আরযি, জমিনে ছেড়ে দিও না, মিনাল কাফিরিনা কাফেরদের, দাইয়ারা মানে আহাদান, কাউকে ছেড়ে দিও না, কাউকে ছাড়িও না, ইন্নাকা ইনতাযারহুম, আল্লাহ এই কাফের দু চারটাও যদি বেঁচে থাকি আর মাত্র 80টাকে আমি হেদায়ত করতে পেরেছি, ইনতাযারহুম ইয়ুদিল্লু ইবাদাকে, বাকি 80টাকে গোমরা করার চেষ্টা করবে, ভাইরাস লেগে যাবে, ঠিক কিনা? অনেক লোক হেদায়ত হয়ে আসছে, দিল কেউ সংশয় ভরে ওর মধ্যে শিরক বিদাতের, গোমরা হয়ে গেল, অনেক লোক তাকে তাদেরকে পাপের কুপরামর্শ দিয়ে, আরে বেটার চান্স আছে, মদের জেনার ইত্যাদি ইত্যাদি ব্লু ফিল্ম দেখার, খারাপ করে দিচ্ছে কি দিচ্ছে না, নামাজিকে বেনামাজি বানিয়ে দিচ্ছে কি দিচ্ছে না বেনামাজিরা, তো এই পাপিষ্টরা সমাজে থাকলে ভালো মানুষদের ক্ষতি রয়েছে, আল্লাহর বান্দাদের ক্ষতি রয়েছে, এই কথাই বলেছেন নূহ আলাইহিস সালাম, ইন্নাকা ইনতাযারহুম, আল্লাহ এই কাফের গুলির দুটা একটাকেও যদি ছেড়ে রাখো, তাদেরকে ধ্বংস না করে একবার সবগুলিকে, ইয়ুদিল্লু ইবাদাক, তোমার যে বান্দাগুলি 80টা মুসলমান হয়েছে এগুলিকে গোমরা করে দেবে, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজারান কাফারা, এদেরকে যে বাঁচিয়ে রাখবি দুটা একটাকে, এদের নসল থেকে প্রজন্ম থেকে কাফের ছাড়ার কেউ পয়দা হবে না আল্লাহ, কারণ তিক্ত অভিজ্ঞতা 950 বছরের, আশা করা যায় না যে এদের প্রজন্মে কেউ ভালো মানুষ পয়দা হবে, কারণ মানুষ যখন হারাম খায়, হারাম কাজ করে আর সীমাহীন পাপে ডুবে যায়, তখন তাদের প্রজন্মে ভালোর আশা করা যায় না, ভালোর আশা করা যায় না, তাই দোয়া করেছিলেন, ইন্নাকা ইনতাযারহুম ইয়ুদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজান কাফার রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালা তাযিদিল যালিমিনা ইল্লা তাবারা। এ বলে শেষ হয়েছে নূহ আলাইহিস সালামের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম বলেন, এক কাজ করো, এখন তুমি একটা পানি জাহাজ তৈরি করো, ওয়াসনাইল ফুলকা,
পানি জাহাজ তুমি তৈরি করো, বে আয়না আমার চোখের সামনে, আয়ন আইনের বহুবচন, আমার চোখের সামনে কে বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আমার চোখের সামনে তুমি তৈরি করো। তো আল্লাহর চোখ আছে না এমনিতে ফলস বললেন? তাহলে যারা বলে আল্লাহ নিরাকার, আল্লাহর কিছু নেই, আল্লাহর চোখ নেই, হাত নেই, পাও নেই, তাহলে তার আল্লাহকে অক্ষম বলে না? আল্লাহর চোখ নেই তো অন্ধ, হ্যাঁ হাত নেই খোড়া, হ্যাঁ টুন্ডা, আউযুবিল্লাহ পা নেই খোড়া লেংড়া। কোরআন স্পষ্ট করছে যে আল্লাহর চোখ রয়েছে, আর আল্লাহর চোখ আছে বলে আল্লাহর চোখ এখন কেমন আছে, হ্যাঁ আল্লাহ বলেনি আমি বলবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি আমরা বলবো না, বোঝা গেছে? কিন্তু আল্লাহ বলছেন আমার চোখের সামনে পানি জাহাজ তৈরি করবো, আল্লাহর চোখ নেই, এ কথা বলার অধিকারটা কে দিল বিদাতীদেরকে? এটি বড় গুমরাহি যে আল্লাহকেই চিনল না, আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা রাখলো, তার ঈমান কি করে পুরা হয়েছে? এই জন্য যার আল্লাহর চোখকে অস্বীকার করবে, অথচ করে আল্লাহর চোখের কথা বলা হয়েছে আল্লাহর চেহারা অজুন ফেসকে অস্বীকার করবে, অথচ আল্লাহ বলছেন ওয়াবকা ওয়াজহু রব্বিকা, তোমার রবের চেহারার কথা বলছেন, আল্লাহর হাতকে অস্বীকার করবে, আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ইয়াদ মানে হাত, যারা অস্বীকার করবে তার আল্লাহ সম্পর্কেই সঠিক বিশ্বাস রাখে না, তাদের তৌহিদুল আসমা সিফাতই ঠিক না, যারা তৌহিদই ঠিক নাই বাকি আমল দিয়ে কি করে নাজাত পাবে, ভালো করে শুনে রাখেন। আর এই বিদাত, এই গুমরাহি, বিদাতই শুধু না, এই কুফরি আকিদা জনসাধারণ আম পাবলিকের না, এটা এক শ্রেণীর বিদাতি আলেম সমাজের, যারা বিভ্রান্ত হয়ে রয়েছে আর বিভ্রান্ত করে রেখেছে জাতিকে। আল্লাহ পাক বলছেন যে হে নবী নু ওয়াসনাইল ফুলকা, তুমি জলজাহাজ তৈরি করো, বে আয়নে না আমার চোখের সামনে, বা ওয়াহিয়ে না আমার নির্দেশ অনুযায়ী, আমার ওয়াহি অনুযায়ী, আমি যেমন করে ওহি করছি কেমন করে তৈরি করতে হবে আমি বলে দেব। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, আর আমাকে সম্বোধন করিও না, শাব্দিক অর্থ খাতাবায়ু খাতেও মানে অ্যাড্রেস করা, সম্বোধন করা, ওই সব লোকদের সম্পর্কে আমাকে সম্বোধন করিও না যারা জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, জুলুম করেছে শিরকের জুলুম, জুলুম করেছে নিজের উপর জুলুম করেছে, আল্লাহর অবাধ্য হয়ে নাফরমানি করে জুলুম করেছে, আল্লাহর বান্দাদের ওপর, আল্লাহ রসুল নূহ আলাইহিস সালামের ওপর, মানুষের ওপর, এক কথায় যারা আল্লাহর দিনকে মানে না তারা জালিম, যে কোনো ক্ষেত্রে হোক, শিরিক করে জুলুম করুক অথবা নিজে ব্যক্তি জীবনে পাপ করে জুলুম করুক, নামাজ ছেড়ে জুলুম করুক, হ্যাঁ রোজা ছেড়ে জুলুম করুক, যাকাত না দিয়ে জুলুম করুক, অন্য কোনো মানুষের জুলুম করুক, রাসূলের হক নষ্ট করে জুলুম করুক, তার হকে ঘাটতি করে জুলুম করুক, ইত্যাদি ইত্যাদি, ফরায়েজ ওয়াজিবাতে কম করে জুলুম করুক অথবা হারাম নাজায়েজ কাজ করে জুলুম করুক, সবগুলি জুলুম, সমস্ত পাপ হচ্ছে জুলুম। যারা জালেম তাদের ক্ষেত্রে আমাকে সম্বোধন করিও না, মানে আমার কাছে কোনো দরখাস্ত করিও না, জালেমদের সম্পর্কে আমার কাছে কোনো দরখাস্ত করিও না, যে তোমার মায়া লেগে গেল, এই জালেম কাফেরগুলো 950 বছর হেদায়েত হল না, ওদের মধ্যে থেকে বলছে আল্লাহ অমুক অমুককে তুমি নাজাত দাও, অমুক অমুককে পানি জাহাজে উঠাবার অনুমতি দাও, বলো তো খাতের নি ফেললে আগেই আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, জাহাজ তৈরি শুরু হচ্ছে আল্লাহ আগে সতর্ক করে দিচ্ছেন, এই জাহাজে একমাত্র মমিন মমিনাত উঠবে, পশু পাখি উঠবে, কীট পতঙ্গ উঠবে, যাদের কোনো অপরাধ নেই, যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিধান নাজেল করেন নাই, মানুষের মধ্যে থেকে তারাই উঠবে যারা আল্লাহর অনুগত, আল্লাহর ফরমাবরদার আর রাসূলের অনুগত ফরমাবরদার। ইন্নাহুম মুগরাকুন, কেন ওদের সম্পর্কে দরখাস্ত করিও না জালেমদের সম্পর্কে, কারণ এদেরকে নিমজ্জিত করা হবে পানিতে, ডুবিয়ে মারা হবে, মুগরাকুন আগরাকা ইউগরেকো মানে হচ্ছে ডুবিয়ে দেওয়া, ইন্নাহুম মুগরাকুন, আল্লাহ আগেই জানিয়ে দিলেন যে এই যে জাহাজ তৈরি হচ্ছে মুমিনদের জন্য, মুমিনরা এতে চাপবে আর বাকি কাফেরদেরকে মুগরাকুন ডুবিয়ে ধ্বংস করা হবে। ইমাম মুহাম্মদ বিন ইসহাক প্রখ্যাত ইতিহাসবিদ তারিখ ইসলামের, তিনি লিখছেন যে তাওরাত আছে, ইন্নাল্লাহ আমারহু ইয়াসনা মিন খাসাবিস সাজ, যদি এগুলি কথা অতিরিক্ত কোরআনে কারিমের, আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেননি, তাওরাতে আছে অথবা অন্য কোনো কিতাবে আছে, তাওরাত বিকৃত হয়ে গেছে, সুতরাং কতটা তার আসল অবস্থা আছে আর কতটা তাতে বিকৃত তাহরিফে আছে যেগুলো সত্য নয় বুঝাও মুশকিল, যার ফলে যেই কথাগুলি আহলি কিতাবদের কিতাবাদিতে আছে, হ্যাঁ ইহুদি নাসারাদের কিতাবাদিতে রয়েছে, তাওরাত ইনজিলে রয়েছে, আর সেগুলি তাওরাত ইনজিলে বিকৃত, আর সেগুলি যদি সাংঘর্ষিক না হয় কোরআন হাদিসের সাথে,
কোরআন হাদিসের যে মৌলিক বিষয়গুলি রয়েছে আকীদা ইমান আমলের সেগুলির পরিপন্থী না হয়, আম্বিয়া রাসূলগণের শানে বেয়াদবি না হয়, হ্যাঁ এইরকম যদি না হয় তাহলে সেগুলি সম্পর্কে বলবো লা তুসাদ্দিকু আহলাল কিতাবে ওয়ালা তুকাজ্জিবুহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যে আহলে কিতাবদের কথা বিশ্বাস করিও না আবার মিথ্যা মনে করিও না। ওয়ালাকিন কুলু আমান্না বিল্লাহ, বলো আল্লাহর প্রতি ইমান রাখি, যদি আল্লাহ এগুলো করে থাকেন এরকম হয়ে থাকে তাহলে ঠিক আছে, হইতেও পারে আবার নাও হইতে পারে, বিশ্বাস করতে হবে এগুলো কথা, এগুলো আমাদের দিনের অংশ নয়, যেগুলো অতিরিক্ত রয়েছে। তবে হ্যাঁ কোরআনে কেরিমেনে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসে রয়েছে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত রসুল্লাহ আসলাম, তাহলে সেটা ওই তখন আমরা বিশ্বাস করবো। এতে অতিরিক্ত রয়েছে যে এই পানি জাহাজটি ছিল মিন খাসাবি সাজ, সেগুন কাঠের, সাজ বলা হয় সেগুন কাঠকে। ওয়াইয়াজ আলতুল হাসামানি নজের আন, আর সেটা লম্বাই ছিল 80 হাত। ও আরদু হামসি নজের আন, আর তার ছিল চৌড়াই ছিল 50 হাত। এইভাবে আরো কিছু বর্ণনা তার দেওয়া হয়েছে, সেটা কেউ কেউ কোনো কোনো তাফসিরকাররা বলেছেন, যেমন এতে এসছে যে এটা ছিল লম্বা আর চওড়া, তাই লম্বা হয়ে গেল কত হাত, 80 হাত, চওড়া দৈর্ঘ্য আর প্রস্থ, আর ওপরে উঁচা হাইট কত ছিল বলছে, ওয়াকান ইরতিফা ফি সামায় 30 হাত, উঁচা ছিল 30 হাত, 30 হাত। সালাসো তাবাকা, তাতে তিন তলা ছিল, তিন তলা জাহাজ ছিল, কুল্লো তাবাকাতে আশার তাদের প্রত্যেক তলাতে 10 হাত 10 হাত করে, তাহলে নিচু তলা ছিল লিদাবি বল অহুস, জীবজন্তুর জন্য হিংস্র পশু প্রাণী, সারা যদি পৃথিবী ডুবে যায় তো সমস্ত জীবজন্তু ধ্বংস হয়ে যাবে, জীবজন্তুর প্রজন্ম সব শেষ হয়ে যাবে। অল উস্তালিল, আর যেটা মধ্যম স্তর ছিল সেটা মানুষের জন্য ছিল। অল উলিয়া লি তুয়ুর, আর ওপর যেটা তিনতলা ছিল সেটা ছিল পাখি কুলের জন্য। আল্লাহু আলাম, আল্লাহ রাব্বুল আলাম তারপরে ইরশাদ করেছেন কোরআনে কারীমে আয়াতে ফিরে আসে, ওয়াইয়াসনাউল ফুলকা, নূহ আলাইহিস সালাম এখন কি শুরু করলেন, পানি জাহাজ তৈরি করা শুরু করলেন, তৈরি করতে লাগলেন। ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউ মিন কওমিহি, আর যখন যখন তার পাশ দিয়ে অতিক্রম করত তার জাতির প্রধানরা, নেতৃস্থানীয় লোকেরা, হ্যাঁ যাদের কথা বলার সাহস, বললে কিছু করতে পারবেন না, গরিবরা আসলে কম কষ্ট দেয়, জাতিকে গোমরা করে সমাজের দেশের প্রধানরা, সে ধর্মপ্রধান মানে ধর্মগুরুরা অথবা ক্ষমতার গুরুরা, যাদের হাতে ক্ষমতা আছে এরা জাতিকে পথভ্রষ্ট করে, যদি পথভ্রষ্ট হয় তারা, আর ভালো মানুষ হলে তো ভালোই, দেশকে সুন্দর করে দেয় তারা, ওদের কাছে সুলতান রয়েছে। আর ধর্মগুরুরা যদি ভালো মানুষ হয়, কোরআন সুন্নাহর অনুসারী হয়, তাহলে এরা সবচাইতে শ্রেষ্ঠ, এরা আপনাকে হেদায়েত পথ দেখাবে। আর এরা যদি আবার, কারণ এদের কাছে কি রয়েছে, কোরআন রয়েছে, আল্লাহর জমিনে মানুষের সংশোধন হবে কোরআন দিয়ে আর সুলতান দিয়ে, কোরআন রয়েছে কোরআন সুন্নার আলেমদের কাছে, কোরআনে হাদিস ওহি রয়েছে, আর সুলতান রয়েছে নেক সৎ ন্যায় পরায়ণ শাসকদের কাছে, সুলতান মানে রাষ্ট্রীয় ক্ষমতা। এই দুটো শক্তির মাধ্যমে পুরোপুরি দীন ইসলাম প্রতিষ্ঠিত হইতে পারে, পুরোপুরি জীবনের প্রতিটি ক্ষেত্রে, আর মানুষ সৎ হইতে পারে, কেউ যদি আল্লাহর ভয়ে না হয় তো আইন কানুনের ভয়ে সোজা হবে। জি হ্যাঁ, যেগুলির অন্তরে ব্যাধি আছে, রোগ আছে, মারাত্মক রোগ আছে, সেগুলো যদি ওষুধ পানি দিয়ে না সারে তাহলে কি হবে, অস্ত্রোপচার করে সারবে, আর সেটা হচ্ছে দণ্ডবিধান, চোরের হাত কাটা, এটা অস্ত্রোপচার, অস্ত্রোপচার করে অপারেশন করে মেলা রোগ ভালো করতে হয় যখন ওষুধ পানিতে ভালো হয় না, ঠিক তেমনি চোরের হাত কাটা, তেমনি কেসাস হত্যার বদলে হত্যা, তেমনি জেনার শাস্তি রজম বা 100 কোড়া, এইরকম মদের শাস্তি ইত্যাদি ইত্যাদি, এছাড়া যে তাজিরগুলি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুল্লামা মাররা আলাইহি মালাউ মিন কওমিহি, নূহ আলাইহিস সালামের জাতির প্রধানরা যখন যখন তার পাশ দিয়ে অতিক্রম করত, আর নূহ আলাইহিস সালাম ব্যস্ত রয়েছেন কিসে, আল্লাহর হুকুম পালনে, নৌকা তৈরি করায় বা জাহাজ তৈরি করায়, সাখির মিনহু তাকে নিয়ে ঠাট্টা মজাক করত, উপহাস করত, কি উপহাস করত, বিভিন্ন কথা তাফসিরকারা লিখেছেন, একদল তাফসিরকার লিখেছেন নো এতদিন তো তুমি নিজে বলতে রসুল রসুল নবী, এখন কোথা থেকে তুমি ছুতার মিস্ত্রি হয়ে গেলে, হ্যাঁ নবী হঠাৎ করে ছুতার মিস্ত্রি হয়ে গেল, এরকম মজাক করত। আবার কেউ মজাক করতো যে নো
তুমি কি শুকনোতে পানি জাহাজ চালু করেন? পানির ওর কল্পনা করতে পারে না যে পানি এরাক, নবী আলাইহিস সালামের দেশ হচ্ছে এরাক। জি হ্যাঁ, তুই এরাকে মরুভূমি, পানি নেই, হ্যাঁ কিছু নেই, কোথায় এত বড় জাহাজ চালাবে? বলছে নৌ কোথায়, শুকনোতে তুমি এই জাহাজ চালাবে নাকি, নাকি পানিকে কোথা থেকে টেনে নিয়ে আসবে? এই জাহাজকে টেনে পানিতে নিয়ে যাবে না পানিকে টেনে নিয়ে আসবে জাহাজের কাছে? এই নানা রকম মজাক করত বদ প্রকৃতির লোকেরা। নূহ আলাইহিস সালাম একটি জবাব দিতেন, কালা বলতেন, ইনতাসখারু মিন্না, তোমরা যদি আমাদেরকে ঠাট্টা উপহাস করো, ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, যেমন তোমরা আজকে ঠাট্টা করছো উপহাস করছো, তেমনি তোমাদেরকেও একসময় আমরা উপহাস করব। যেদিন তোমরা ধ্বংস হবে আর পানিতে ডুবে আল্লাহর আজাবে গজবে মরবে সকলে, সেই দিন আমরা উপহাস করার সুযোগ পাব। আর কিয়ামতের দিনে বিচার দিবসে যখন জাহান্নামে যাবে আসামি হয়ে, তখন আমরা উপহাস করার সুযোগ পাবো। ফাসাউফা তাআলামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে, মাইয়াতিহি আযাবুন ইউখজিহি, যার উপর আজাব আপতিত হবে তাকে আল্লাহর আজাব অবশ্যই লাঞ্ছিত অপদস্ত করবে। আখজা ইউখজি মানে লাঞ্ছিত অপদস্ত করা, এই দুনিয়ার আজাব, দুনিয়ার আজাব শাস্তি যার উপর আসে তাকে আজাবে কি করে, সম্মানিত করে নাকি না লাঞ্ছিত অপদস্ত করে? লাঞ্ছিত অপদস্ত করে। আল্লাহর আজাব যে ভূমিকম্প এসছে নেপালে আর এর প্রভাব দেখা দিয়েছে ভারত এবং বাংলাদেশে, হে কি আল্লাহ নিয়ামত, খুশুখে আছে না? লাঞ্ছিত অপদস্ত করে ছেড়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আর এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হালকা সতর্কবাণী, হালকা সতর্কবাণী। সামান্য আল্লাহ কি করেছেন, হ্যাঁ, যা চেতনা জাগে মানুষের, ফিরে আসে। অয়ন উদ্যম উদনা, তোমরা যদি ফিরে আসো তাহলে আমি আমার রহমত নিয়ে ফিরে আসো, পাপের দিকে ফিরো আবার এর চেয়ে বড় ভূমিকম্প নিয়ে ফিরে আসো। ওয়াহিল্লু আলী আজাব মকিম, এবং তার ওপর নেমে আসবে হাল্লা ইয়াহিল্লু মানে নেমে আসা, হাল্লা ইয়াহিল্লু মানে হালাল হওয়া হয়, আর হাল্লা ইয়াহিল্লু মানে নেমে আসা হয়, হাল্লা ইয়াহুল্লু হয়, এখানে ইয়াহিল্লু আল্লাহ কোরআনে কারিমে রয়েছে। এবং তার ওপর নেমে আসবে আজাবুন মকিম, চিরস্থায়ী আজাব, মকিম চিরস্থায়ী, যে অবস্থানকারী। এই জন্য মোসাফির যে সফরে গেল আর চলে আসলো মোসাফির বলা হয়, আর যে বাড়িতে আছে ওকে কি বলা হয়, মকিম বলা, কেন সে স্থায়ী সে। জি হ্যাঁ, এখান থেকে এখানে আজাবুন মকিম মানে চিরস্থায়ী আজাব। হাত্তা ইযা জাআ আমরুনা, আল্লাহ বলছেন যে এমন কি যখন আমার নির্দেশ চলে আসলো, আজাব শাস্তির নির্দেশ চলে আসলো, ওয়া ফারাত তান্নুর, আর চুলা উথলে উঠল পানিতে, চুলা কি হলো উথলে উঠলো, ফারা ইয়াফুরু, ফারা ইয়াফুরু ফোয়ারা বলা হয়, ফোয়ারা কাকে বলে বুঝেন, ফোয়ারা বুঝেন না, ঝর্ণাগুলি যে পানি ওঠে ফোয়ারা বলে কি না, ফোয়ারা কেন বলা হয়, আরবি শব্দ কিন্তু ফোয়ারাটা, ফারা ইয়াফুরু মানে উথলে উঠা, তো পানি উথলে উঠে ফোয়ারাতে, এই জন্য ফোয়ারা বলে। ফারা তন্নুর, চুলোগুলি উথলে উঠলো, এই তন্নুর মানে কি তাফসির কারদের একটি মত হচ্ছে যে তন্নুরের শাব্দিক অর্থ চুলা, হ্যাঁ যেখানে পাকশাক করা হয়, রুটি তৈরি করা হয়, যে বড় চুলাগুলি যা দেখছেন এখানে আফগানি তমিজ রুটির চুলা, এই চুলাতে আগুন জ্বলছে, ওই চুলার নিচে থেকে আগুনের ভিতর থেকে পানি উতলে উঠলো, সুবহানাল্লাহ, তা আল্লাহর একটি বড় মুজিজা অলৌকিকত্ব, একটি তাফসির। আর আরেকটি তাফসির হচ্ছে তান্নুরের তাফসির হচ্ছে ভূপৃষ্ঠ, পৃথিবী, পৃথিবীর জমিনের যে কোনো জায়গায় হচ্ছে তান্নুর, এটা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি প্রাধান্য দিয়েছেন। এখানে ফারাত তান্নুর মানে জমিনের এমন কোন জায়গায় ছিল না যেখান থেকে পানি উথলে ওঠেনি, সব জায়গা থেকে পানি উথলে উঠছে, আর বিছানাতে তলা থেকে পানি উথলে উঠছে, বাড়ি ঘর যে কোনো জায়গা থেকে পানি উথলে উঠছে। অফারাত তান্নুর মানে ফারাতিল আরদ, জমি থেকে পানি উথলে উঠলো, কোন দিকে যাবে, চারিদিক থেকে পানি উথলে উঠছে, আর যেটুকু আর প্রয়োজন ওপর থেকে মুষলধার বৃষ্টি হচ্ছে, ওপর থেকে বৃষ্টি হচ্ছে, নিচে থেকে পানি উঠছে, ওপর থেকে বৃষ্টি, পালাবে কোথায় আর পালিয়ে যাবে কোথায়, আর গিয়ে যে উঠবে কোথাও উঁচু জায়গায় তো তাও ডুবে গেল শেষ পর্যন্ত। যেমন নূহ আলাইহিস সালামের ছেলের কথা আসছে এখানে, নূহ আলাইহিস সালামের ঘটনা সবচেয়ে বিস্তারিত এখানে বর্ণনা করা হয়েছে, সূরে হুদে বর্ণনা করা হয়েছে, আর সূরে আরাফেও বর্ণনা করা হয়েছে, এরকমই আরো কয়েকটি সুরাতে নূহ আলাইহিস সালাম, যেমন সূরা নূহেও বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে
ওয়াফারাত তান্নুর, চুলো বা ভূপৃষ্ঠ উথলে উঠল পানিতে। কুলনা, তখন আমি বললাম, এহমেল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, উঠিয়ে নাও তুমি, এহমেল হামালায় হামেল মানে উঠিয়ে নাও, ফিহা এই পানি জাহাজে, ফিস সাফিনাতি এই পানি জাহাজে, মিন কুল্লিন প্রত্যেক সৃষ্টি হতে, প্রত্যেক যুগল সৃষ্টি হতে, কারণ জোড়া জোড়া আল্লাহ উঠাইতে বলছেন, এই জন্য প্রত্যেক যুগল সৃষ্টি হতে, জাওজাইনিস নাইন জোড়া জোড়া, জাওজাইনিস নাইনে মানে জোড়া জোড়া উঠিয়ে না, জাওজান বললে হতো তাকিদিস নাইন, ও আহলা কার তোমার পরিবার পরিজনকে উঠাও, তোমার পরিবার পরিবার মানে স্ত্রী না, ওই স্ত্রী না যে স্ত্রী নাফরমান ছিল, হতে পারে তার একাধিক স্ত্রী ছিল, তারপরে পরিবার মানে শুধু স্ত্রী হয় না, পরিবার নিজের ছেলে মেয়েরাও পরিবার তারা, ও আহলাকার তোমার পরিবারকে উঠাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, তবে যার সম্পর্কে আমার পূর্ব সিদ্ধান্ত হয়ে গেছে, সাবাকা মানে পূর্ব হয়ে যাও, আল কওল মানে হচ্ছে চূড়ান্ত ফয়সালা, বাণী, কওল মানে বাণী উক্তি, তাহলে আমার যে পূর্ব সিদ্ধান্ত হয়ে গেছে বা পূর্বে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে যে এরা ইমান নিয়ে আসবে না, এরা কাফের হয়ে থাকবে, সুতরাং এদেরকে আমি ধ্বংস করব ডুবিয়ে, তোমার পরিবারের, অথচ তারা তারা কে বা কারা, নূহ আলাইহিস সালামের স্ত্রী আর তার এক ছেলে, এই ছেলের নাম সম্পর্কে মশহুর যেটা সেটা হচ্ছে যেই ছেলেকে ধ্বংস করা হয়েছিল ওই ছেলের নাম কি, কেনআন। আর তাফসিরে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি অন্যান্য তাফসিরকারও ইয়াম ইয়াম উল্লেখ করেছে, ইয়া আলিফ মিম, তার নাম ছিল ইয়াম, তাহলে দুটো নাম উল্লেখ হয়ে গেল। এখন দুটো দুই জায়গায় যদি নাম পড়েন আর যদি জানা না থাকে তা আপনি বিব্রত পরেশান হয়ে যাবেন, আর নাম প্রথম কথা এই নামে কোনো যায় আসে না, এই জন্য আল্লাহ কোরআনে কারিমে নাম উল্লেখ করেন নি, যে সব কথাই কোনো তেমন ফায়দা নেই, জানলেও কোনো বেশি লাভ নেই আর না জানলে কোনো ক্ষতি নেই, ভালো করে শুনে রাখেন, একটা জিনিস জানলে ফায়দা হওয়া উচিত, জানলে তেমন লাভ হলো না আর না জানলে কোনো ক্ষতি হলো না, তাহলে এইরকম জিনিস আল্লাহ কোরআনে জানান নাই, কোনটা জানিয়েছেন, যেটা দিয়ে লাভ হবে আর ক্ষতি থেকে বাঁচা যাবে, যা উল্লেখ করলে তাতে লাভ হবে, উপদেশ পাবো ওতে আর ক্ষতি থেকে বাঁচতে পারবো, হ্যাঁ পাপের রাস্তা থেকে বাঁচতে পারবো, সতর্ক হইতে পারবো, শিক্ষা নিতে পারবো, ওইগুলো কথা আল্লাহ রাব্বুল্লাহ উল্লেখ করেছেন। এই জন্য কার কি নাম ছিল, তারপরে কোন সালে হয়েছে, কোন দেশে হয়েছে, আরে সেটা এর আগে হোক আর ভারতে হোক, উপদেশ তো একই কিনা, হ্যাঁ ভূমিকম্প নেপালে হোক আর অন্য কোনো দেশে হোক, উপদেশ নেওয়ার ক্ষেত্রে একই কিনা, এই জন্য আল্লাহ রাব্বুল প্রাচীন যুগে যেসব জাতিকে ধ্বংস করেছেন এই কথা উল্লেখ করেননি, যে কোন দেশে ছিল আর কত সালে ছিল, হ্যাঁ কোন মাসে ছিল, কিচ্ছু উল্লেখ করেনি, তাদের নাম কি ছিল, তাদের সংখ্যা কি ছিল, কিছুই আল্লাহ উল্লেখ করেন। একদল তাফসির কারা সমন্বয় করেছেন, সমন্বয়টা শুনে রাখা ভালো, এটা কাজ দিবে, সেটা হচ্ছে যে কখনো কখনো একজন মানুষের একটা নাম থাকে আর একটা ডাক নাম উপাধি থাকে, থাকে না থাকে না থাকে, আপনাদের অনেকে তিনটা চারটা নাম আছে, আবদুল্লাহ আর তারপরে আবদুল্লাহ আল মামুন, কেউ মামুন বলে ডাকছে কি আবদুল্লাহ বলে ডাকছে, আবদুল্লাহ আল কাফি, কেউ যে কাফি ভাই, কেউ বলছে আবদুল্লাহ ভাই, করছে না করছে না, একটা লোকের দুটো নাম, তো ওই রকম হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যাদের সম্পর্কে পূর্বে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে তাদেরকে উঠাবে না, অমান আমানা তোমার পরিবার ছাড়া যারা ইমান নিয়ে এসছে তাদেরকে উঠাও, মানে এহমেল মান আমানা, যারা ইমান নিয়ে এসছে তাদেরকে উঠাও, ওমা আমানা মাহু ইল্লা কালিল, তার সঙ্গে ইমান আনেনি অল্প কিছু লোক ছাড়া, আল্লাহ বলিয়ে দিলে তাদের সংখ্যা একটু আগে বললাম মাত্র 80 জন ছিল, যেমন তাফসির কারা বলেছেন, ওয়াকালা এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইরকাবু ফিহা, হে মুমিনরা, যেমন নূহ আলাইহিস সালামকে সম্বোধন করা হয়েছে তেমন তার সাথী সঙ্গীদেরকে যারা মুমিন ছিল তাদেরকে সম্বোধন করা, ইরকাবু ফিহা, তাতে তোমরা আরোহণ করো, চেপে যাও, বিসমিল্লাহ আল্লাহর নামে, আল্লাহর নাম, বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে, মজরিহা বিসমিল্লাহ মজরিহা মুরসাহা, আল্লাহর নামেই মজরিহা ও মুরসাহা, তার গতি, যারা ইজরি মানে হচ্ছে চলা, এজন্য তার গতি এই জাহাজের গতি মজরিহা সাফিনা, ও মুরসাহা এবং তার স্থিতি,
অর্থাৎ আল্লাহর নামের সাথে এই জাহাজ চলবে আর আল্লাহর নামে গিয়েই এই জাহাজ থামবে আর নিরাপদ স্থানে থামবে। হ্যাঁ, যেই সময় যেখানে থামলে তোমাদের ক্ষয়ক্ষতি না হয় সেখানে থামবে, আর যেখানে সেখানে মাঝ নদীতে মাঝ সমুদ্রে যদি পানি জাহাজ থেমে যায় তো বিপদ না, এজন্য আল্লাহর নামের সাথে। জি, ইন্না রব্বি লাগাফুরুর রহিম, নিঃসন্দেহে আমার প্রতিপালক অবশ্যই বড় মার্জনাকারী বড় দয়ালু। কোন কোন তাফসিরকাররা বা কোন কোন আলেমরা এটিকে পানি পথে সফর করার সময়, হ্যাঁ, পানির বাহনগুলি পানির যানবাহনগুলিতে চাপার ক্ষেত্রে এই দুয়া উল্লেখ করেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসের প্রমাণ নেই। আর এটা আমাদের দেশে খুব বেশি প্রসিদ্ধ, ভারত বাংলাদেশে এই নৌকায় চাপলে, হ্যাঁ, ফেরিতে চাপলে, স্টিমারে চাপলে কি পড়বি? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আর যদি স্থল যানবাহনে চাপিস, গাড়িতে, প্লেনে ইত্যাদি ইত্যাদি, ট্রেনে, তাহলে কি পড়বে? আর এটা অনেকেই জানে না। আবার আরো দুঃখের বিষয় যেটা সহি ওটাই জানে না, আবার অনেকেই জানে বিসমিল্লাহ মাজরিহাই পড়ে। আবার আর কিছু লোক জানে, যারা একটু ভালো জানে তারা বলে তখন পড়বে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লা মুনকালিবুন। কোনটা ঠিক? পানি পথে চাপলে বিসমিল্লাহ মাজরিহা, আর স্থলে যদি বাবা যানবাহনে চাপেন তাহলে সুবহানাল্লাহ সাখখারা, এটা ঠিক না? দুই জায়গায় বিসমিল্লাহ মাজরিহা, না দুটোকে একসাথে একত্রিত করতে হবে, না এর ভিন্ন কোন সহি রয়েছে? দুটা দুই জায়গায়, মাশাআল্লাহ। দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা পানি জাহাজে চেপেছেন, নবী সাল্লাম না চাপলেও তারা যখন জেহাদে গেছেন তখন তারা জলজাহাজে চেপেছেন, তাহলে তার বিসমিল্লাহ মাজরিহা পড়েছেন, কে প্রমাণ করতে পারবেন? যদি প্রমাণ না করতে, বা নবী সাল্লাম বলেছেন তার বচনে যে তোমরা পানি পথে যখন চাপবে তখন বিসমিল্লাহ মাজরিহা পড়িও, নূহ আলাইহিস সালাম পড়লেন আর আপনার জন্য সুন্নত হয়ে গেল, এটা কোত্থেকে দলিল হইল? বুঝছেন না? যারা তাহলে পড়ে তারা নূহ আলাইহিস সালাম পড়েছেন বা নূহ আলাইহিস সালামের জাতি ওই মুমিনরা পড়েছে আজকে থেকে ধরেন 8,000-10,000 বছর আগে, সেই জন্য আগে পড়া শুরু করেছে, এটা দলিল নয়, এটা সুন্নত হওয়ার জন্য, দলিল হওয়ার জন্য যথেষ্ট নয়। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করতেন তাহলে আমাদের জন্য সুন্নত হতো না? ইব্রাহিম আলাইহিস সালামের হজ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ না করতেন, উমরা না করতেন, তওয়াফ না করতেন, তাহলে আমাদের জন্য সেটা হইতো না? এই নয় যে ইব্রাহিমের সুন্নাত সেজন্য পালন করা শুরু করে দেবো। বুঝা গেছে না? নবী করিম সাল্লাম যেগুলিকে সমর্থন করেছেন সেগুলি আমাদের শরীয়ত, আর যেগুলি নেই সমর্থন করেননি সেগুলি শরীয়ত নয়। কেউ যদি বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম বনবাসে স্ত্রী কার আর ছেলেকে রেখে গেছেন মক্কায়, আমি রেখে চলে আসব, চলবে? আপনার ছেলে মেয়েকে নিয়ে গিয়ে রেঙ্গুনে রেখে চলে আসলেন, হ্যাঁ চলবে? আন্ডামানে রেখে চলে আসলেন, চলবে না? কখনো চলবে না। এই ক্ষেত্রে সহি মত আল্লাহ আলাম যে নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে তোমরা যখন বাহনে চাপবে তখন পড়বে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওমা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লা মুনকালিবুন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তফসিল করেননি যে এটা স্থলের ক্ষেত্রে পানির ক্ষেত্রে নয়, বরং যে কোনো বাহনে চাপবে তখন। এই হাদিসের উপর আমল, কোরআনে কারিমের আয়াত ওটাও, হ্যাঁ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা সেটাও কোরআনে কারিমের আয়াত, আর বিসমিল্লাহ মাজরিহাও কোরআনে কারিমের আয়াত, কিন্তু সুবহানাল্লাযীর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস রয়েছে যে তোমরা যখন বাহনে চাপবে তখন এই আয়াত এই দোয়াটি পড়বে, সুতরাং সেটাই সুন্নত। আপনি পানি পথে চাপুন অথবা স্থল পথে চাপুন। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল, আর সেই পানি জাহাজ চলছিল বিহিম তাদেরকে নিয়ে, ফি মাওজিন মৌজ তরঙ্গ, তরঙ্গমালাকে চিরে, তরঙ্গমালার বুক চিরে চলছিল, কাল জিবাল পর্বতের মতো, পর্বতের মতো তিনতলা বিশাল জাহাজ, আর তরঙ্গ সে ঢেউ আসছে আর ঢেউকে একবারে চিরে যেন চলে যাচ্ছে। ওয়ানাদা নূহুন ইবনা, সেই সময় নূহ আলাইহিস সালামের এক ছেলে আসছে না, এখনো জাহাজে আসলো না, তখন নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাক দিলেন, ওয়া কানা ফি মাযিলিন, সেই সময় ওই ছেলে নূহ আলাইহিস সালাম থেকে পৃথক ছিল, মানে অন্য স্থানে ছিল। আজালা ইয়াজালু থেকে হচ্ছে মাযিল, মানে পৃথক স্থান, ইসম জারফ সিগা, আজাল মানে আলাদা করে দেওয়া, তো পৃথক স্থানে ছিল, মানে তার বাপের সাথে ছিল না, ভাইদের সাথে ছিল না, জাহাজ আসেনি, ও এক কিনারায় তো ওইদিকে দাঁড়িয়ে আছে,
আমার সাথে দেখছে যে বাপ যাচ্ছে যাক, ভাইয়েরা যাচ্ছে যা, যাবো না, আমি যাবো না, ছোটকে দূরে দাঁড়িয়ে আছে। ইয়া বোনাইয়া সুবহানাল্লাহ, বাপের মায়া, মায়ের যে কি মায়া, এই মায়া। ইয়া বোনাইয়া, হে প্রিয় সন্তান, ইরকাব মানা, আমাদের সাথে এই জাহাজে চেপে যাও, সওয়ার হয়ে যাও। ওয়ালা তাকু মাল কাফেরিন, কাফেরদের সাথ দিও না, কাফেরদের সাথে হইও না, কাফেরদের সাথে হয়ে তুমি আজকে মুক্তি পাবে না। এতে চেপে যাও মানে কি কুফরের অবস্থায় চেপে যাও? না, ইসলাম গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহ তাআলার সত্য মাবুদ নেই, আর বাতিল মাবুদ ছাড়ো, আর তারপরে চাপো। জি হ্যাঁ, ইরকাব মানা বাদাল ইমান, ইমান নিয়ে আসো এবং এই জাহাজে চাপো, কারণ আল্লাহ শর্ত লাগে অমান আমানা, যারা ইমান নিয়ে এসেছে তারা চাপবে। তালা তখন এই বেয়াদব ছেলে বলল, সাউই ইলা জাবাল, আমি উঠে যাব পাহাড়ের উপর। সাউই আওয়া ইয়াউই, আমি আশ্রয় নেওয়া, আমি আশ্রয় নেব এলা জাবাল, পাহাড়ের উপর, আর যতই বন্যা হোক না কেন, আর যতই মুসলধার বৃষ্টি হোক না কেন, পাহাড়ের উপর উঠে যাবে নাকি? আমি পাহাড়ের উপর চেপে যাব, ইয়াসমিনু মিনাল মা, যেই পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে। মুশরিকদেরকে গাইরুল্লাহ রক্ষা করে, পাহাড়ে রক্ষা করে, হ্যাঁ ঠিক না, দেশের হ্যাঁ যে প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিরোধ ব্যবস্থা, এই বন্যা পরিস্থিতির মোকাবেলা, এগুলি তাদেরকে বালা মুসিবত থেকে রক্ষা করে। তার মানুষের তৈরি করা, সরকারের তৈরি করা বাঁধ, হ্যাঁ বাঁধ, বাঁধের ভাঙন হয়েছে, সেই জন্য হয়েছে, আমরা শক্ত এমন বাঁধ বাঁধবো যে আর কোনোদিন বন্যায় এলাকা ডুববে না, এসব কথা মুশরিকদের কথা, সব মুশরিকদের কথা, আল্লাহর বান্দার কথা, মুওয়াহিদ, আল্লাহর একত্ববাদ বিশ্বাসী, যারা আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠাকারী, তাদের কথা যে হেফাজত করি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই মুশরিক বলছে, ইয়াসমিন আলাই, পাহাড় আমাকে রক্ষা করবে পানি থেকে। কালা নু আলাইহিস সালাম, লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর নির্দেশ থেকে আজকে কোনো রক্ষাকারী নেই। ইল্লা মান রাহিম, তবে আল্লাহ যার উপর দয়া করবেন, আল্লাহর দয়া না হলে কোন শক্তি রক্ষা করতে পারবেন না। ওয়াহালা বাইনহুম আল মৌজ, কিছুক্ষণের মধ্যে এমন তরঙ্গমালা আসলো যা দুইজন বাপ আর ছেলের মাঝে অন্তরাল হয়ে গেল। হাল হায়েল হয়ে যাও মানে অন্তরাল আর সৃষ্টি করে, হঠাৎ করে চোখের আড়ালে চলে গেল। এমন ঢেউ আসলো যে দেখতে পাচ্ছিল, ছেলেকে দেখছেন দেখছেন দেখছেন, হঠাৎ করে চোখের আড়াল হয়ে গেল, ডুবে ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ, ফাকানা মিনাল মুগরাকিন, সুতরাং সেই নাফারমান ছেলে যারা ডুবে ধ্বংস হয়েছিল তাদের দলভুক্ত হইল। বিশাল বন্যা, আল্লাহর গজব শেষ হইল, এখন সব ধ্বংস হয়ে গেছে। নাফারমানরা ওয়াকিলা, তখন বলা হইল মানে আল্লাহ বললেন সম্বোধন করে জমিকে, ইয়া আরদো, হে জমি, হে জমিন, হে ভূমি, আবলাই, ওয়াকিলা ইয়া ইয়া আরদি ইবলাই, বালা ইবলাও, বালা ইবলাও বা ফাতাহাও থেকে ইবলাই, ইবলাই মা আকে, তোমার পানিকে, বালা ইবলাও মানে হচ্ছে শাব্দিক অর্থ গিলে নেওয়া, তো পানি কেমন করে গিলবে, পানি শুষে নাও, কি বলবো আমরা, পানি মাটিতে কি করে, শুষে নেয়, পানি গিলে না, কিন্তু গিলার শব্দটি ব্যবহার হচ্ছে, পানি যদি শুষে, সাধারণত পানির শোষণটা যেটা হয়ে থাকে শুষে, সেটা ধীরে ধীরে, এত ধীরে ধীরে যদি পানি শুষে তাহলে অনেক সময় লেগে যাবে বন্যা শেষ হতে, হ্যাঁ আজমে শুকাইতে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন হুকুম করলেন যে তুমি এমন ভাবে পানিকে দ্রুত বেগে শোষো যেমন পানি গিলার মতো, মুখে দিলেই সাথে সাথে গিলে শেষ, এইরকম ভাবে তুমি পানিকে গিলে ফেলো, দ্রুত শুকিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সম্বোধন করলেন এই দিকে, ওয়া সামা, ও আকাশকেও সম্বোধন করলেন আল্লাহ রাব্বুল, ইয়া সামা, হে আকাশ, আকলেই, তুমি ক্ষান্ত হও, বৃষ্টি বন্ধ করো, আকলা ইকলেও মানে বন্ধ করা, ক্ষান্ত হওয়া। ওয়াগিজ আল মাও, গাজা ইয়াগিজ মানে কমে যাওয়া, তখন পানি কমতে লাগলো, পানি কমে গেল। ওয়াকোজি আল আমরু, আল্লাহর চূড়ান্ত ফয়সালা সম্পূর্ণ হইল, আল্লাহ যা করতে চেয়েছিলেন তা সম্পূর্ণ হইল। ওয়াস্তাওয়াত আল আল জুদি, আর এই পানি জাহাজ গিয়ে লাগলো জুদি নামক পাহাড়ের উপর। এই জুদি পাহাড় কোথায় রয়েছে? পুরানো তাফসিরগুলিতে সবগুলিতে লিখেছে এরাকে একটি শহর আল মুসেল, মুসেল শহর, এখনো নাম শুনেছেন অনেকে আপনার, প্রসিদ্ধ শহর, এই মুসেল শহরের পশ্চিম দিকে। তবে নতুন গবেষণায় আমি যা পড়েছি সেটা হচ্ছে যে
তখন তো বৃহৎ ইরাক অনেক বড় ছিল, যার একটা অংশ এখন তুরস্কে চলে গেছে। এই জন্য পুরানো তাফসিরকাররা যারা লিখেছেন তারা ভুল লিখেননি, এটা ইরাকেরই একটা অংশ ছিল, পাহাড় ছিল, কিন্তু বর্তমানে সেটা তুরস্কের অন্তর্ভুক্ত, আল্লাহু আলাম, যদি নামক পাহাড়। ওয়াকিলা, আর বলা হইল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, বোদান লিল কওমি যালিমিন, জালেম সম্প্রদায় ধ্বংস হোক, জালেম সম্প্রদায় ধ্বংস হোক, এটা হচ্ছে অভিশাপের কথা। অথবা এর অর্থ আর একটা হইতে পারে, বোদান সংবাদ, এটা ইনশায়া, জুমলা ইনশায়া না, যারা গ্রামার বুঝেন, ধ্বংস হোক, এটা হচ্ছে জুমলা ইনশায়া, দোয়া, বদোয়া। আর যদি বলেন জুমলা খাবরিয়া, মানে আল্লাহ যেন সংবাদ দিচ্ছেন, ওয়াকিল, আর বলা হলো বোদাল্লিল কওমি যালিমিন, জালেম সম্প্রদায় ধ্বংস হয়েছে, জালেম সম্প্রদায় কি হয়েছে, ধ্বংস হয়েছে। ওয়ানাদা নুহুন রাব্বাহু, নূহ আলাইহিস সালাম তখন তার প্রতিপালকের কাছে দোয়া করলেন, ডাকলেন, ফাকাল রব্বে ইন্নাবনি মিন আহলি, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের কথা বলে দেওয়ার পরে আবার ওই ছেলের কথা উল্লেখ করেছেন, যে ঘটনাটা ঘটেছিল কি, মায়া থামতে পারছেন না, বরদাস্ত করতে পারছেন না, ওইদিকে ছেলেকে ডেকে কাজ হলো না, ছেলে বললো আমি পাহাড়ের উপরে চলে যাবো, ছেলেকে ডেকে কাজ হলো, তখন আল্লাহকে ডাকা শুরু করলেন, সুবহানাল্লাহ, আল্লাহকে ডাকা শুরু করলেন। নূহ আলাইহিস সালাম তার রবকে, প্রতিপালককে ডাকলেন, দোয়া করলেন, ফাকাল, আর বললেন রব্বে, হে আমার রব, ইন্নাবনি মিন আহলি, আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর তুমি তো বলেছি যে তোমার পরিবারকে আমি অপদস্থ করব না। উনি ভাবছেন যে আমার যখন ওরজাত সন্তান, তো এটা আমার পরিবারের, আর আমার পরিবারের একটা ছেলে নাফরমান হয়ে আজকে ধ্বংস হবে, ডুবে, তাহলে তো আমার লাঞ্ছনা, আমার পরিবারের লাঞ্ছনা। এই চিন্তাই তিনি আল্লাহর কাছে দরখাস্ত করে ফেললেন, ওয়াইন্না ওয়াদাকাল হক, আর তোমার প্রতিশ্রুতি, তোমার ওয়াদা হচ্ছে চিরসত্য, ওয়ান্তা আহকামুল হাকিমিন, আর তুমি যত বিচারক রয়েছে, ফয়সালাকারী রয়েছে, সকলের সবচাইতে উত্তম বিচারক। কালা, তখন আল্লাহ বলে, ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, নিঃসন্দেহে এই নাফরমান ছেলে, অবাধ্য কাফের ছেলে তোমার পরিবারের নয়, তোমার পরিবার অন্তর্ভুক্ত নয়। ভালো করে মনে রাখেন, আপনার বাড়িতে যদি নাস্তিক থাকে ছেলে মেয়ে, হ্যাঁ, তাহলে সে আপনার পরিবারের নয়, কাফের, সেকুলারিজমে বিশ্বাসী, জি, যদি থাকে, যদি নাস্তিকতায় বিশ্বাসী থাকে, আল্লাহ নেই, ধর্ম নেই, সব মানুষরা বানিয়েছে, এই যে হুজুরদের কথা, তাহলে সে মুরতাদ যদি থাকে, সে আপনার পরিবারের নয়। অথবা নামাজ পড়ে, বলছে নামাজ পড়ে কি হবে, হ্যাঁ, যারা নামাজ পড়ে, আমি পড়ি না, তো কি পার্থক্য, এতে সর্বসম্মতিক্রমে এরা কাফের, যারা অস্বীকারী আল্লাহর ফরজ ওয়াজিবকে, আল্লাহর দিনকে অস্বীকারী, আল্লাহর দিনের একটা অংশ যেটা স্পষ্ট কোরআন হাদিস দ্বারা, তা অস্বীকারী, এরা যদি আপনার সংসারে থাকে, কখনো মনে করবেন না যারা আপনার সংসারের লোক, আপনার পরিবার, আপনার পরিবারের নয় মোটে। আরো শুনে রাখেন, সঠিক মতে অবহেলা করে পড়ছি, পড়বো নামাজ, আরে ভাই নামাজ তো ফরজ, দোয়া করবেন হুজুর, দোয়া করবেন শেখ, নামাজ আল্লাহ যেন পড়ার তৌফিক দেয়, কিন্তু মনে নিয়ত নেই পড়বেন, আসলে অবহেলা, গাফিলতি চলছে, এইরকম লোক যদি নামাজ ত্যাগ করে, অস্বীকার না করে, তবু সঠিক মতে কোরআন এবং হাদিসের আলোকে এবং সাহাবায়ে কেরামদের এজমার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে, সেও কাফের। সুতরাং আপনার পরিবারে বেনামাজি বাস করে, আপনি মুসল্লিজি, হাজি, হজ করে গেছেন, নামাজ পড়েন, আর মসজিদে পড়ে থাকেন, আর ইতিকাফ করেন, আর কত জিকির করেন, আপনার ছেলে মেয়ে বউরা নামাজ পড়ে না, বিহায় পর্দা, এরা আপনার পরিবারের লোক না, আপনি সংসার করছেন তাদেরকে নিয়ে, আল্লাহ আপনাকে হেদায়ত করুন। আল্লাহ পাক বলছেন, দেখো, ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবারের না, ইন্নাহু আমালুন গায়রুস সালি, এই কাজটি ভালো কাজ না, ইন্নাহু, এই যে কাজটি করলে তুমি আমার কাছে দোয়া করলে, তুমি কাফেরের জন্য, তোমার ছেলের জন্য, আমালুন গায়রুস সালি, এটা ভালো কাজ নয়, তুমি ভালো কাজ করলে না, কিন্তু আল্লাহ তোমাকে দিয়ে দিলেন, কেন তুমি কাফেরের জন্য দোয়া করছো আমার কাছে, ইন্নাহু আমালুন গায়রুস সালি, আল্লাহর ক্রোধ যে, আল্লাহর গজব কত বেড়েছে এই কাফের জাতি, 950 বছর যেমন তেমন কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে রয়েছে যে, যাকে আল্লাহ 60 বছর সুযোগ দিয়েছেন, আজার আল্লাহ ইমরান, এমন মানুষের আল্লাহ ওজর শেষ করে দিয়েছেন, কোন অজুহাত কিয়ামতের দিন চলবে না, যে যাকে বয়স দিয়েছেন 60 সানা, 60 বছর দিয়েছেন। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিন মিন নাসীর, সূরা ফাতির আয়াতের তাফসীরে মুফাসসিরিন কোন এই হাদিস উল্লেখ করেছেন, সহিহ হাদিস,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন আওয়ালাম নু আম্মের কো তোমাদেরকে কি এতটা আয়ু দিনি, মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, উপদেশ নেওয়ার থাকলে উপদেশ নিতে পারতে, ওয়া জাআকুমুন নাযীর, উপরন্ত বিবেক বুদ্ধির সাথে সাথে তোমাদের কাছে সতর্ককারী নবী রসুল আসেনি, আলেম ওলামা কোরআন সুন্নাহর দায়রা আসেনি, দিনের কথা পৌঁছাবার কেউ লোক হয়নি, ফাযুকু, সুতরাং আসাদন কর আল্লাহর আযাব, ফামালি জালেমিনা মিন নাসির, জালেমের কোনো সাহায্যকারী নেই, কিয়ামতের দিন আল্লাহই ঘোষণা করবেন। তো ষাট বছর যাকে আল্লাহ সময় দিয়েছেন, যথেষ্ট সময় দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, ষাট বছর সময় পেলে, বেশি বয়স না, মাত্র ষাট বছর, তাহলে কিয়ামতের দিন ওজর চলবে, আল্লাহ বুঝতে পারিনি, আল্লাহ সময় পাইনি বেশি, আল্লাহ আল্লাহ চিন্তা করার ফুরসত হয়নি, আল্লাহ আল্লাহ আমি ভুল করেছিলাম, আল্লাহ এইসব কথা আল্লাহ শুনবেন না, এই কাজটি ভালো না, নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন। কোন কোন কেরাতে, কেরাত কত রকম আছে জানা আছে কারি সাহেবদের? দশ রকম কেরাত রয়েছে, সাত রকমটা বেশি প্রসিদ্ধ আমাদের দেশের লোক কেরাতে সাবা জানে, অতিরিক্ত আরো তিন সেটা মতামতের, তো দশ রকমের কেরাত রয়েছে, এর উপরে যেগুলো কেরাতে সাজা সেগুলো দিয়ে তেলাওয়াত করা যাবে না। একটি কেরাতে রয়েছে ইন্নাহু আমেলা গাইরা সলেহ, আমালুন গাইরু সলেহ নাই, সেখানে কি আছে ইন্নাহু আমেলা গাইরা সলেহ, হেনো ইন্নাহু লাইসা মিন আহলিক, এই ছেলে কেনান বা ইয়াম তোমার পরিবারের না, কেন ইন্নাহু আমেলা গায়রা সলে, কারণ এ খারাপ কাজ করেছে, তাহলে অর্থ পাল্টে গেল, কে খারাপ কাজ করেছে, তোমার ছেলে পাপাচারে লিপ্ত হয়েছে, হ্যাঁ পাপে লিপ্ত থেকেছে, অন্যায় কাজ করেছে, কুফরি করেছে, আল্লাহ দ্রোহিতা করেছে, ইন্নাহু আমেলা গায়রা সলে, আমালুন আমেলা হয়ে গেল, আর গায়রো সলে আছে প্রসিদ্ধ কেরাতে আমাদের, এটা হয়ে গেল কি গায়রা সলে, এভাবেও কেরাত রয়েছে, তখন তাফসীর ভিন্ন হয়ে যাবে। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, সুতরাং যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে তুমি আমার কাছে যাচ্ছা করিও না, তুমি জানো না যে কাফের জন্য দোয়া করা যায় না, নাজাতের জন্য, কাফের কি আল্লাহ ধ্বংস করবেন দুনিয়াতে, আর কাফের কি আল্লাহ রাব্বের কখনো জান্নাত দেবেন না, তুমি জানো না, কুফুরের অবস্থায় মারা যাবে আর তার মুক্তির জন্য দোয়া করবেন না, সুতরাং কেউ যদি কুফুরের অবস্থায় মারা যায় তার জন্য মাগফিরাতের দোয়া করা হারাম, সূরা তাওবাত স্পষ্ট রয়েছে, যে কোরআনে কারীম আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারণ করেছেন, চাচার জন্য যখন দোয়া করতে হ্যাঁ চেয়েছিলেন আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন। ইন্নি আইয়েজুকা, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, কে বলছেন, আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামকে, তোমাকে উপদেশ দিচ্ছি, আনতা কুনা মিনাল জাহিলিন, যে তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হইও না, তার মানে তুমি অবৈধ এই কাফের জন্য যদি দোয়া কর আমার কাছে না যাতে, তাহলে তুমি মূর্খদের জাহেলদের দলে সামিল হবে, তাহলে জাহেল কে, যে ইসলাম জানে না বা যার জ্ঞান নেই, যে মাদ্রাসা স্কুলে লেখাপড়া করেন সে জাহেল, না যে আমল করে না সে জাহেল, আমল করে না, তুমি যদি এইরকম আল্লাহর দিন বিরোধী আমল করো, মানে যার জন্য দোয়া করা যাবে না তার নাজাতের দোয়া করো, তাহলে তুমি জাহেলদের অন্তর্ভুক্ত হবে, ঠিক না, তাহলে বড় বড় ডিগ্রি নিয়ে যদি বুদ্ধিজীবী হয়ে থাকেন, আজকাল বুদ্ধিজীবী হচ্ছে খুব বেশি, বুদ্ধিজীবী হয়ে থাকেন আর আল্লাহর দিন পালন করেন না, তো সবচেয়ে বড় জাহেল আবু জাহল, এদেরকে আবু জাহল বলা হয়েছে, আবু জাহল মক্কার নেতৃত্বে দিচ্ছে, আর মূর্খ ছিল যে আবু জাহল ওর উপাধি, হ্যাঁ আবু জাহল, এই জন্য আল্লাহর সবচেয়ে বড় দুশ্মন, আল্লাহর দিনের দুশ্মন, রাসূলের দুশ্মন, সেজন্য তাকে আবু জাহল উপাধি দেওয়া হয়েছে, না হলে তার নাম ছিল আমর ইবনে হিশাম, আবু জাহলের নাম ছিল আমর ইবনে হিশাম। কালা রব্বে, তখন সাথে সাথে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করছেন, দোয়া করছেন, রব্বে হে আমার রব, ইন্নি আউযু বিকা, আমি তোমার আশ্রয় গ্রহণ করছি, আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, যে সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই সে সম্পর্কে তোমার কাছে যাচ্ছা করব, এর থেকে আশ্রয় গ্রহণ করছি, মানে এমন কিছু চাইবো না আল্লাহ, আমি জানতাম না আল্লাহ, আমি মনে করেছি আমার পরিবার মানে ও কাফের হইলো, আমার পরিবার যখন আমার সন্তান, আল্লাহ এমন কিছু যে সম্পর্কে আমার জ্ঞান নেই তা তোমার কাছে আমি চাইবো না, ওয়া ইল্লা তাগফিরলি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনি, আমার উপর দয়া না করো, আকুম মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নূহ আলাইহিস সালামের দোয়া আর মিলিয়ে দেখুন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের দোয়া একই রকম কিনা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এখানেও রয়েছে তাগফির লানা তারহামনা, আর এখানে তাগফিরলি ওয়া তারহামনি, সুতরাং এখন মুসা আর ঈসার নামে ইহুদি খ্রিস্টান হয়ে থাকবে বা অন্য কোন ধর্মে থাকবে এর কোন অবকাশ নেই,
প্রত্যেক নবী যারা পরে এসেছেন আগের নবীর সত্যায়ন করেছেন আর অতিরিক্ত যা মানুষের প্রয়োজন তা পেশ করেছেন। শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন কমপ্লিট কোট ইসলামের, জি পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন যা প্রত্যেক মানুষের জন্য মেনে না, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, সকলের জন্য মেনে নেওয়া ফরজ, আর না হলে কোন নাজাতের পথ নেই। টিলাইয়া নুহু বলা হলো এখন জাহাজ লাগতে যাচ্ছে, থামতে যাচ্ছে যুদিতে। টিলা বলা হলো হে নো ইহবেত বে সালাম মিন্না, আমার পক্ষ থেকে, আল্লাহ বলছে আমার পক্ষ থেকে সালামের সাথে মানে শান্তির সাথে নিরাপত্তার সাথে, নিরাপত্তার সাথে তুমি নেমে পড়ো। ওবারাকাতিন আলাইক, এবং তোমার ওপর বরকত সমূহ নাজিল হোক। হ্যাঁ, ওয়ালা উমামিন মিম্মান মাক, আর যারা তোমার সাথে রয়েছে তাদের মধ্য থেকে বহু জাতির ওপর, মানে যারা অনুসারী হবে তোমার, যারা তোমার অনুসারী হবে, যারা মুমিন হবে, তাদের ওপরও সালাম শান্তি নিরাপত্তা রয়েছে এবং বরকত রয়েছে। ওমামুন সানুমাত্তেহুম, আর বহু জাতি আসবে যাদেরকে আমি অস্থায়ী ভোগের সামগ্রী দেব। সানুমাত্তেহুম, আমি তাদেরকে কি করব, ভোগের সামগ্রী দেব পার্থিব। সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম, অতঃপর তাদের পাপের কারণে, অবাধ্যতার কারণে আমার পক্ষ থেকে বেদনাদায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে জাহাজে উঠালেন আর উঠিয়ে নিয়ে তাদেরকে নাজাত দিলে এত বড় আজাব থেকে, তার মানে এই নয় যে এদের প্রজন্ম থেকে সকলেই একেবারে নিরাপদ চিরকালের জন্য, আর যে যেমন করুক না করুক সবগুলিকে আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দিয়েছেন এই কথা নয়। এই কথা আল্লাহ জানিয়ে দিলেন, দেখো এদেরকে নাজাত দিলাম আর এদের উপরে শান্তি রয়েছে, নিরাপত্তা রয়েছে, বরকত রয়েছে, যদি আল্লাহর দিনকে কায়েম করতে থাকে, আল্লাহর দিন অনুযায়ী চলতে থাকি। আর যদি তারা আল্লাহর নাফরমানি করে তাহলে তাদেরকে কি করবো, সানুমাত্তেহুম, কিছু ভোগের সামগ্রী দুনিয়া দেব, আমোদ ফুর্তি করে নে, খুব খেয়ে নে, হ্যাঁ ভোগ বিলাস করে নে, আর তারপরে তোমায় আমার সোহম মিন্না আজাবুন আলিম, আমার তরফ থেকে আবার আজাব আসতে থাকবে, বড় যন্ত্রণাদায়ক আজাব, আর সেই আজাবের তারা ধ্বংস হবে। আমভাবে ব্যাপক হারে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম উম্মতকে ধ্বংস করবেন না, কিন্তু কখনো কখনো এক এলাকায় আজাব আসবে, আর এক এলাকায় আজাব, এইরকম ভাবে আদ সামুদ আর নূহ আলাইহিস সালামের জাতিকে, পুরো জাতিকে আল্লাহ যেমন ধ্বংস করেছেন ওইভাবে আল্লাহ উম্মতে মুসলিমকে ধ্বংস করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিও না, তবে মাঝে মাঝে আজাব আসবে, একবার যদি নেপালে আসে তার একবার ভারতে আসবে, আর একবার বাংলাদেশে আসবে, আর একবার ইন্ডোনেশিয়া আসবে, আর একবার শ্রীলঙ্কায় আসবে, আর একবার অন্য কোথাও আসবে। এইভাবে আল্লাহর যারাই নাফরমানি করবে তাদের ওপর আজাব আসতে থাকবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদেরকে ফিরে আসা ফরজ। আল্লাহ যেন আমাদেরকে তাঁর দিকে, তাঁর দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, তাঁর ইবাদত বন্দিগির দিকে ফিরে আসার তৌফিক দান করেন। তিলকা মিন আম্বাইল গাইব নুহিহা ইলাইকা, এগুলি হচ্ছে অদৃশ্যের সংবাদ, এগুলি হচ্ছে অদৃশ্যের সংবাদ, নাবাওনের বহুবচন আম্বা, অদৃশ্যের সংবাদের অন্তর্ভুক্ত বা সংবাদ সমূহ। নুহিহা ইলাইক, যেগুলি হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বোধন আল্লাহ করছেন, তোমাকে আমি ওহি করে জানাচ্ছি, তোমাকে ওহি করে জানাচ্ছি। নূহ আলাইহিস সালামের ঘটনা তুমি কি করে জানতে, হ্যাঁ ওহি করে জানাচ্ছি। মা কুনতা তাআলামুহা আনতা ওয়ালা কওমুকা, না তুমি জানতে এগুলি কথা, এগুলি ঘটনা, ওয়ালা কওমুকা, না তোমার জাতি কুরাইশরাই জানতো, মিন কাবলে হাজা, এর পূর্বে, এর পূর্বে এদের কাছে কোনো জ্ঞান ছিল না যে নূহ আলাইহিস সালামের জাতির ঘটনা কি হয়েছিল, আর কোথায় তারা ধ্বংস হয়েছে, কিভাবে ধ্বংস হয়েছে, আর কোথায় তা কিভাবে জাহাজ তৈরি করলো, আর কি হলো না, কিছুই জানতো না তারা। ফাসবির, সুতরাং ধৈর্য ধারণ করো, তুমি তুমিও ধৈর্য ধারণ করো, নূহ আলাইহিস সালাম যেমন ধৈর্য ধারণ করেছেন তেমন তুমিও ধৈর্য ধারণ। ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, নিঃসন্দেহে উত্তম পরিণাম আল্লাহ ভীরুদের জন্য রয়েছে, পাপ মুক্তদের জন্য রয়েছে, সৎকর্মশীল সংযত ব্যক্তিদের জন্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে কি বলছেন, যে এগুলি হচ্ছে অদৃশ্যের সংবাদ, ঠিক না, মানে লোকের নজরে আসে না, এই বিবেক উপলব্ধি করতে পারে না, এগুলি ঘটনা কি কল্পনা করে কি নূহ আলাইহিস সালামের ঘটনা বানানো যায় নাকি, আর সেটা কি সত্য হবে, কল্প যদি উপন্যাস হয় তো উপন্যাস হলে সত্য নয় বানানো।
তো আল্লাহ রাব্বুল আলামিন ওহি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ আরো ক্লিয়ার করে দিয়েছেন যে তুমিও জানতে না, তোমার জাতিও জানতো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আলেমুল গায়ব নাকি? নবী আলেমুল গায়ব, নবী হাজির নাজির, সব জায়গায় হাজির। তা নূহ আলাইহিস সালামের জাতিকে যখন ধ্বংস আল্লাহ করছিলেন তখন তো নবী হাজির, কারণ ওদের কাছে তো নবী আবার পয়দা হয়েছে যখন আদম কাদা হয়েছিল তখন আল্লাহ পয়দা করেছে, ঠিক না? আদম যখন কাদা হয়েছিল তখনই নাকি তাকে নবী করা হয়েছে, তো পয়দা না তাকে নবী করা হয়েছে, ঠিক আছে। আল্লাহ যদি বলা হয় এটা কথা, এর ব্যাখ্যা যে তকদিরে লেখা হয়েছে তাহলে তো ঠিক, কিন্তু তখনই তাকে নবী করা হয়েছে, আবার ৪০ বছর বয়সে আবার নবীকে নবী করার মানে কি যুক্তিকতা, এর কি ব্যাখ্যা হবে তাহলে? তারপরে আমাদের দেশের অধিকাংশ বিদাতপন্থী যতগুলি মাজারপন্থী সুফিরা রয়েছে, এদের আকীদাই হচ্ছে যে নবী আলেমুল গায়ব, নবী সব কিছুর গায়ব জানেন, তার কাছে গায়ব জানার ক্ষমতা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহু ঘটনা রয়েছে, ঘটনা হাদিসের বাদ দেন, কোরআন আয়াত কি বলছে, মা কুনতা তালামা, নবী যদি ওহি না করতাম তুমিও জানতে না আর তোমার জাতিও জানতো না। আরে নিজে অনেক সময় জানে না কিন্তু জাতির কাছ থেকে শিখে নেই, ঠিক না? আমরা অনেকে ৪৭ ঘটনা মোটেই জানি না, আমাদের জন্মই হয়নি, ৭১ যদি আমরা ছোট ছিলাম একটু একটু শুনেছি কিন্তু বিস্তারিত বাপ মার কাছ থেকে অনেক কিছু জেনেছি, ঠিক না? ৪৭ কথা যদি আমরা কিছুই জানি না, জন্মই হয়নি আমাদের, কিন্তু আমাদের দাদারা তারা সময় পেয়ে তারা ছোট ছিল তারা আমাদেরকে শুনেছে ৪৭ ভারত পাকিস্তান কি করে হইলো না হইলো, দাঙ্গা ফাসাদ ইত্যাদি, আর মুসলিমদের সাথে কি করা হইলো ইত্যাদি সব শুনেছি, ঠিক না? আর না হয় বইয়ে পড়েছি, হ্যাঁ বইয়ে পড়েছি, না হয় বাপদাদের কাছ থেকে শুনেছি, পূর্বপুরুষদের কাছ থেকে। তো আল্লাহ বলছেন নবী এসব ওহির কথা তুমিও জানতে না, তোমার জাতিও জানতো না, তারপরে কোরআনে বয়ান করছো, তার মানে কি? একি মোহাম্মদ সাধারণ মানুষ না রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে শোনাচ্ছে, একদিকে অমুসলিম কাফেরদেরকে দাওয়াত দেওয়াচ্ছে মোহাম্মদ তিনি রাসূলুল্লাহ, তার কাছে আকাশের বাণী আসতো, অমুসলিম কাফেরদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। অন্যদিকে বিদাতপন্থী কবর পূজারী বেরেলভীদের আকীদার সংশোধন এতে রয়েছে যে নবীকে আল্লাহ সরাসরি বলছেন তুমি জানতে না, আর তোমার বলছে নবী আলেমুল গায়ব, তাহলে কোরআনী আকীদা তোমাদের না কোরআন বিরোধী আকীদা? তাওহীদের আকীদা না শিরকি আকীদা? আলেমুল গায়ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তবে যখন আল্লাহ চেয়েছেন যেটা চেয়েছেন যতটুকু চেয়েছেন জানিয়ে দিয়েছেন, তার বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না। হার মালা হারিয়ে গেছে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না, দুইবার হারিয়েছে দুই যুদ্ধে, একবারে হয়েছে কি হারটা পড়ে আছে আর ওটা উঠ বসে গেছে, উঠ বসে গেছে আর গোটা মাঠ মরুভূমি খুঁজে ফেলে দিলেন, খুঁজে ফেলে দিলেন সাহাবীরা, খুঁজে একবারে হয়রান হয়ে গেলেন, পেলেন না, নিরাশ হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হার মালা পাওয়া যাবে না, কোথায়, বালিতে পড়েছে হয়তো, বালিতে চোখের আড়ালে হয়ে গেছে, খুঁজে পেলাম না, বলে চলো এখন উঠকে সব উঠাও চলো। যখন উঠটাকে উঠাচ্ছেন সহি বুখারি হাদিস, আসনাল বাইরা, উঠটাকে উঠাইলাম, কার উঠ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নামতে গেছেন, পড়ে গেছে খুশি, আর ওখানে উঠটা বসে গেছে। আসনাল বাইরা, উঠটাকে উঠাইলাম, ওয়াজাদনাল ইকদা তাহতাহু, মালাটি একদম মানে মালা, এক মালাটিকে পেলাম তাহতাহু মানে তাহতাল বাইর, উঠের পেটের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠের পেটের নিচের খবর রাখেন না, আর আলেমুল গায়ব তাদের মহফিলে মিলাদ মহফিলে হাজির হয়ে যান, ওই জন্য একটা চেয়ার স্পেশাল রাখা হয়, এই নবী তো শরীফ নিয়ে এসেছেন একটু দাঁড়িয়ে যান, মহব্বতের সাথে দাঁড়িয়ে যান, একটু দুরুদ শরীফ পাঠ করেন, ইয়া নবী শুরু হয়ে গেল। আরে কোন গুমরাহী, কোন গুমরাহী বলেন তো দেখি, উঠের উঠের পেটের নিচের খবর রাখছেন না, আর বাংলাদেশে কোথায় মিলাদ হচ্ছে খবর রাখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভারতে কোথায় মিলাদ হচ্ছে, আর শত শত এক রাতে শত শত মিলাদ হচ্ছে আর সব খবর রাখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ, শিরকি আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে এতে আরো কি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনুগ্রহ, এই তিনটি কথা শেষখানে আয়াতে বর্ণনা করেছেন, আমরা একটু তাফসীর বিস্তারিত করতে চাইছি যাতে করে একটু গভীরতে আপনারা যেতে পারেন, নাহলে তরজমা করে দিলাম, একটু ব্যাখ্যা করে দিলাম হয়ে গেল, কিন্তু একটু গভীরভাবে একটু তাদব্বর করেন কোরআনের উপর। নবী সাল্লামের ক্ষেত্রে তিনটি কথা আল্লাহ বর্ণনা করেছেন, একটি হচ্ছে প্রথম অনুগ্রহ, আল্লাহর এহসান, কি অনুগ্রহ, যে দেখো এগুলি হচ্ছে গায়েব, আমি সবাইকে জানিনি, মোহাম্মদ তোমাকে শুধু জানিয়েছি, এই গায়েবের ওহী কাকে করেছি, তোমাকে করেছি। কত বড় নিয়ামত আল্লাহর যে আসমান থেকে আকাশের সংবাদ আসছে, চোখের আড়ালে সংবাদ আসছে, সকাল বিকেল জিব্রাইল আসছেন রহি হচ্ছে, এটা আল্লাহর কত বড় এহসান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এটা উল্লেখ করলেন। তারপরে দ্বিতীয় হচ্ছে ফাসবির, সান্ত্বনা, সান্ত্বনা, ফাসবির ধৈর্য ধারণ করা, সান্ত্বনা না, আরে
আপনাকে যদি আমি একটু সান্ত্বনা দিত ওতে আপনার মনটা ভালো হয় যে না আমাকে একটা সান্ত্বনার কথা বলো, ঠিক না? বাপ মা যদি একটু সান্ত্বনা দেয় কত খুশি হন আপনি। তাহলে বাপ মায়ের সান্ত্বনা যদি আপনার কাছে একটু বড় হয়, একজন আলেমের সান্ত্বনা যদি আপনার কাছে বড় হয়, তো আল্লাহ পাক রব স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সান্ত্বনা দিচ্ছেন, কত বড় কথা, ঠিক না? ফাসবের হে নবী, ধৈর্য ধারণ করো, কষ্ট দেবে, কষ্ট হচ্ছে তোমার, ফাসবের ধৈর্য ধারণ করো। তিন নম্বর, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, শুভ সংবাদ, হ্যাঁ ভবিষ্যৎ উজ্জ্বল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হচ্ছে না যে শেষ পরিণাম কার জন্য? আল্লাহ ভীরুদের জন্য। আর সবচেয়ে মুত্তাকি কে? সবচেয়ে আল্লাহ ভীরু কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম মিন, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং সবচেয়ে বেশি তাকওয়া অর্জনকারী। তাহলে যখন শেষ পরিণাম মুত্তাকিনদের জন্য, এটা সবচেয়ে বেশি পরিমাণ কার জন্য রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম সাথী সঙ্গীদের জন্য, খোলাফা রাশেদিনদের জন্য। দেখুন সেই যুগে যে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, ঈমান দীন দুনিয়ার যে নিয়ামত দিয়েছেন, তারা দুনিয়াকে লাথি মেরেছেন, কিন্তু দুনিয়ার নিয়ামত আল্লাহ দিয়েছেন। দুনিয়াতে যেভাবে তা আল্লাহ পাক রব তাদেরকে শক্তিশালী করেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াখাফু মালিকু বানিল আসফার, সহিহ বুখারী হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বিছানায় শুয়েছেন যে পাটির দাগ পড়ে যাচ্ছে, আহ শরীরে পাটির চাটায়ের দাগ পড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো একটা বিছানা কেথার ব্যবস্থা নেই, একটা বেডশিটের চাদরের ব্যবস্থা নেই, একটা ভালো বালিশের ব্যবস্থা নেই। ওয়া ইন্নাহু লা ইখাফু, আর তাকে ভয় করে কে? মালিকু বানিল আসফার, শেতাঙ্গদের রাজা, রোম সম্রাট, রোম সম্রাট ভয় করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সহিহ বুখারী হাদিস। আর আজকে, আজকে আমরা সবাইকে ভয় করি, হ্যাঁ আজকাল মুসলিমদের অবস্থা হচ্ছে আমরা সকলকে ভয় করি, যে সব কিছুকে ভয় করি। তা দেখুন আল্লাহ পাক কত সম্মানিত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। খোলাফা রাশিদের চিন্তা করুন, ওমরের নাম শুনলে, ওমরের নাম দিয়ে বাচ্চার কান্না চুপানো হইতো, জানেন যে আই কান্দিস না, ওমর আছে, জি হ্যাঁ কেমন ভয়। তো তাহলে কাকুফুরি শক্তি কত ভয় করতো ওমরকে, চিন্তা করুন তো দেখি। ওয়াইলা আদিনা খাহম হুদা, আর আল্লাহ রাব্বুল বলছেন যে আমি আদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছি, তাদের ভাই হুদকে পাঠিয়েছি। এই তাদের ভাই আল্লাহ বললেন, এখান থেকে কিছু আজকাল মডার্ন ইসলামপন্থী আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামদের তাফসীর নেবে না, যারা সালাফে সালেহীনের তাফসীর নেবে না, তারা নতুন নতুন তাফসীর করবে, স্বাধীন চিন্তা চেতনায় তাফসীর করবে। ওরা বলছে যেখানে আদের ভাই বলা হয়েছে কাকে? হুদকে। সুতরাং অমুসলিম যারা কাফের ইহুদি নাসারা, তারা আমাদের, হ্যাঁ বলছে তারা আমাদের ভাই, আর মুসলিম ও ভাই, তাহলে পার্থক্য কি? বলছে তাদের নতুন ব্যাখ্যা শুনেন, বলছে মুসলিম হচ্ছে আমাদের ধর্মীয় ভাই, দিনী ভাই, আর এরা হচ্ছে, হ্যাঁ অমুসলিমরা হচ্ছে মুসলিমদের আদম সন্তান বলে ভাই, হ্যাঁ আদম সন্তান বলে, ওরাও আদমের সন্তান, আমরাও আদমের সন্তান, এই ভাই। এই ভাইয়ের কথাটা তো আল্লাহ বলেননি কোথাও, কোরআনে কেরিমে তো আল্লাহ বলেছে ইন্নামাল মুমিনুনা, ইন্নামার গ্রামারটা তাদের বোঝা উচিত এই মডার্ন তফসিরকারীদের, যারা তফসির করে জাতির বহু যুবককে বিভ্রান্ত করেছে, চরমপন্থী বানিয়েছে। তো এরা বলছে যে না দেখো ভাই, কোরআনে এখানে ভাই বলা আছে, এই সংসার স্পষ্ট আয়াত, ইন্নামা মানে এর ভিন্ন কিছু নয়, ইন্নামার মানে ভালো করে শুনে তফসির, ইন্নামা মানে এ ছাড়া আর কিছু না, এটা হচ্ছে ওরা আরবি আর তফসির, ইন্নামা মানে একমাত্র যে কথাটি এরপরে বলছি এটি এর ভিন্ন কিছু নাই। এই জন্য উর্দুতে আমরা ছোটকালে যখন উর্দু মিডিয়াম মাদ্রাসায় পড়তাম, তখন ইন্নামার মানে সেবা ইসকে নেই এই তর্জমা করা হইতো, যারা উর্দু বুঝেন, মানে এছাড়া আর কিছু নয়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা নিঃসন্দেহে পরস্পর ভাই, এর ভিন্ন কিছু নাই, মানে মুমিন ছাড়া অন্য কেউ মুমিনদের ভাই হয় না। এটা হচ্ছে কোরআনে কারিম কথা, সূরা হুজরাতের কথা। হ্যাঁ এই সংশয় তাদের মগজে ঢুকে গেছে। জি হ্যাঁ, একজন এইরকম আলেমের সাথে আমার একবার আলোচনা হয়, এই যুক্তি পেশ করে, আমি বললাম এই যুক্তি তো এটা কি বলছেন না, ওইটা হচ্ছে ইমানি ভাই, এটা হচ্ছে আদম সন্তানের ভাই, এই কথা কোথাতে কোন কোন সালাফদের দেখো তো, যে সাহাবিরা বলেছেন, তাবেইন বলেছেন, আবু হানিফা বলেছেন, শাফি বলেছেন, মালিক বলেছেন, আহমদ বলেছেন, দেখাও যে এইরকম মানে আদম সন্তান হিসাবে ভাই হয়। তারপর আর একটা আজকাল জাতীয়তার ভাই, দেশি ভাই, হিন্দু হলেও দেশি ভাই, খ্রিস্টান হলেও দেশি ভাই, হ্যাঁ
তার ইহুদি হলো দেশি ভাই, কারণ একই যখন পাসপোর্ট একই দেশে, দেশি ভাই যে জাতীয়তার রোগ ঢুকিয়ে মুসলিম জাতিকে ধ্বংস করেছে, তো এই আবার দেশি ভাইয়ের নামে আর একটা আজকাল নতুন আর এক ফিতনা, এ নতুন ফিতনা। তো এই দুই ফিতনা থেকে বেঁচে, জাতীয়তার ফিতনা থেকে জাতির ভাই, দেশীয় ভাই, হ্যাঁ ভাষার ভাই, সে বাংলা আমি বাংলা বলি, সেজন্য খ্রিস্টান হলো আমার ভাই, এসব ইসলামে নেই, এর কোনো স্থান নেই। ওই রকমই মনে রাখবেন যে আদম সন্তান বললে মানুষ মাত্রে ভাই, এ কথা ভুল, মানুষ মানুষের ভাই এ কথা ভুল, একেবারে ভ্রষ্টতা। তাহলে এখন সংশয়ের উত্তর তো আমাকে দিতে হবে যে আল্লাহ কোরআনে বলছেন ওয়াইলা আদিন, আদের কাছে, আদ সম্প্রদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাঠিয়েছেন, মানে ও আরসালনা ইলা আদিন আকাহমুদা, এরকম আছে, আমি প্রেরণ করেছি আদ সম্প্রদায়ের উদ্দেশ্যে তাদের ভাই হুদকে, তাদের ভাই বংশের দিক থেকে, কোন দিক থেকে, বংশের দিক থেকে। তো বংশীয় ভাই এখানে বোঝানো হয়েছে, এখানে দিনের ভাই বোঝানো হয়নি। সুতরাং আপনার বংশের কেউ যদি থাকা নাস্তিকও থাকে, তাহলে আপনি পরিচয় দেওয়ার জন্য বলতে পারেন যে এটা আমার ভাই, হ্যাঁ এটা আমার চাচাতো ভাই, এটা আমার খালাতো ভাই, ঠিক, হ্যাঁ এইরকম বলা যেত। এই উদ্দেশ্যে এখানে বলা হয়েছে, এই কথা বলা হয়নি যে আদম সন্তান হিসাবে ভাতৃত্ব রয়েছে, না এইরকম কোনো ভাতৃত্ব ইসলামে নেই, কোরআনেও নেই, সুন্নাতেও নেই। তো আদ সম্প্রদায় সম্পর্কে অথবা সামুদ সম্প্রদায়কে সালে আলি সালাম বলা হয়েছে যে তাদের ভাই, এই যে কয়েক নবীর কথা বলা হয়েছে, এর মানে হচ্ছে তাদের বংশের লোক তারা ছিলেন, সেই জন্য এইরকম বলা হয়েছে। তারপর নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যখন আসলেন রসুল হয়ে, কোরআনে তো কোথাও বলা হয়নি যে তুমি কোরাইশদের ভাই। তাহলে আগের নবীদের কথা যখন উল্লেখ করা হয়েছে, আর শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কথা বলা হয়নি যে কোরাইশ তোমাদের ভাই কাফেররা, তো বলা হয়নি, তো বলেছে ইন্নামাল মুমিনুন ইখওয়া। তাহলে দীন ইসলামে যে শিক্ষা দেওয়া হয়েছে তা হচ্ছে যে মুমিনরা পরস্পর ভাই, কাফের আদম সন্তান সেজন্য মানুষ মাত্রে ভাই, অথবা দেশীয় ভাই, নিজের ভাষার ভাই, নিজের জাতির জাতি ভাই, এসব ভাই বলে কিছু নেই ইসলামে। কালা ইয়া কওমি আবুদুল্লাহ, বললেন হুদ আলাইহিসসালাম, হে আমার সম্প্রদায়, ইয়া কওমি ছিল আসলে, ইয়া কওমি, আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার ছাড়া তোমাদের কোনো সত্য উপাস্য নেই। মা লাকুম মিন ইলাহিন গায়রু মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ছাড়া আর কেউ ইলাহ নেই, লা ইলাহা ইল্লা আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। তো কালেমায়ে তাওহীদটাকে, লা ইলাহা ইল্লাল্লাহকে এই ভাষা দিয়ে অনেক নবীরাই জাতির কাছে পেশ করেছে, ইন আনতুম ইল্লা মুফতারুন, তোমরা তো একমাত্র মিথ্যা রচনাকারী, যেসব ধর্ম তোমরা রচনা করেছ এসব মিথ্যা ধর্ম তোমরা নিচে রচনা করেছো। আর এরা কি ছিল, মূর্তি পূজক ছিল, হ্যাঁ পুতুল প্রতিমা পূজা করতো। তাহলে পুতুল প্রতিমা আল্লাহ ছাড়া অন্যের পূজা, সে দরগার পূজা হোক আর দুর্গার পূজা হোক, এগুলি হচ্ছে মানব রচিত, মানুষের তৈরি করা ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন কখনো বহুত্ববাদের ধর্ম নাজেল করেন নাই। গাছ পূজা, ছাগল পূজা, গরু পূজা, সাপ পূজা, হনুমান পূজা, বোঝা গেছে, এইসব আল্লাহ নাজেল করেন নাই। ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, লা আসআলুকুম আলাইহি আজরান, এই যে আমি আল্লাহর দিনের দিকে তোমাদেরকে আহ্বান করছি, এর উপর তোমাদের কাছে আমি কোনো পারিশ্রমিক চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি, আমার পারিশ্রমিক পারিতোষিক সেই সত্তার কাছেই রয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। আফালা তাকিলুন, তোমরা কি বুঝার চেষ্টা করো না, তোমরা কি উপলব্ধি করো না। ওয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো। ইস্তিগফার করা মানে মার্জনা কামনা করা, ক্ষমা চাওয়া। সুম্মা তুবু ইলাইহি, অতবার তার কাছে তওবা করো, ফিরে আসো। তাহলে ইস্তিগফার আর তওবা দুটোকে আল্লাহ বয়ান করলেন এক আয়াতে, কিন্তু আগে ইস্তিগফার বর্ণনা করেছেন আর তারপরে তওবার কথা বর্ণনা করেছেন। ইস্তিগফার আর তওবা, ইস্তিগফারের দোয়া পড়েন তো কেউ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাইহি, সুন্নতি তরিকা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাইহি, ঠিক না? আগে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি, এটা হল আস্তাগফিরুল্লাহ, ঠিক না? ওয়া আতুব ইলাইহি, আর তার দিকে আমি প্রত্যাবর্তন করছি, ফিরে আসছি, বুঝছেন না? রহস্য কি যে আগে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে তারপরে তওবা, কোরআনে বলা হয়েছে সুম্মা অতঃপর। দেখেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, তারপরে সুম্মা, তারপরে তওবা করো, তার দিকে মানে তার দিকে ফিরে আসো। ফিরে আসা পরে আগে হচ্ছে কি করা, ক্ষমা চাওয়া। রহস্যটা কি,
রহস্য হচ্ছে দেখেন, যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের ভুল না স্বীকার করবে ততক্ষণ পর্যন্ত ফিরে আসা হয় না, ততক্ষণ ফিরে আসা হয় না, আর এই ফিরে আসা গ্রহণযোগ্য হয় না। ছেলে না ফরমান না ফরমানি করেছে, তা বাপের কাছে গিয়ে বলছে আমি ভুল স্বীকার করবো না, তবে বাড়িতে আপনার থাকতে চাই, হ্যাঁ আমি ভুল করিনি, অথবা আমি ভুল স্বীকার করবো না আমার, কিন্তু আপনার কাছে ফিরে এসেছি, আপনার বাড়িতে ফিরে এসেছি, থাকতে দেবেন? আগে তো ভুল স্বীকার কর, ঠিক না? বুঝেন বিষয়টাকে? তো যেই ব্যক্তি ইস্তেগফার করলো তার মানে সে অঙ্গীকার করলো যে আল্লাহ আমি ক্ষমার মুখাপেক্ষী, তোমার ক্ষমা ছাড়া আমার কোনো উপায় নেই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি কি করছি ক্ষমা চাইছি, মার্জনা কামনা করছি। ক্ষমা কেন চাইব? আর আমার যাত্রার কাছে ক্ষমা চাই নাকি? কার কাছে ক্ষমা চাই? আর যার সামনে ভুল করেছি, যার কোনো অন্যায় করেছি তার কাছে। তাহলে আল্লাহ অন্যায় করতে, অন্যায় স্বীকার করা এখানে কিন্তু লুকায়িত আছে, যখন ক্ষমা চাইছি তার মানে আমি অন্যায় করেছি, তাহলে এই অন্যায় করেছি এই অঙ্গীকার করার পরে তখন আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। এই জন্য এই রহস্যের কারণেই ইস্তেগফারের দোয়াতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা একটা সুন্নতি দোয়া ইস্তেগফারের, আর একটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, কালিমা তাওহীদের সাথে আর আল্লাহর সিফাত আল হাইয়ুল কাইয়ুম বর্ণনা করার পরে ওয়া আতুবু ইলাইহি শেষকালে, ওতেও রয়েছে ওয়া আতুবু ইলাইহি কিন্তু শেষে আছে। কোরআন আয়াতের আমল কত সূক্ষ্মভাবে হয়েছে দেখেন, ইস্তেগফার করো তারপরে তওবা করো ফিরে আসো। যদি তওবা ইস্তেগফার করো তাহলে কি হবে? ইউরসালিস সামা আলাইকুম মিদরারা, দুনিয়ার কিছু নগদ নগদ উপকারিতা। অনেক মনে করে যে ইমান ইসলাম পালন করলে, দিন পালন করলে, নামাজ পড়লে শুধু আখেরাতই পাবো, দুনিয়াতে কিছুই পাবো না। মূর্খতা এটি, দুনিয়া তো আল্লাহ অবশ্যই দেবেন, কিন্তু দুনিয়াতে যদি আপনার হাহাকার না মিটে আপনার পেট জাহান্নামের মতো হয়ে যায় আর সব কাজই নগদ নগদ চান, তো আল্লাহ তো আপনার অন্তর জানছে, আপনি তো আখেরাত গরজ করছেন না, কারণ আপনার পেটের খিদা জ্বালা মিটছে না, চাহিদাই মিটছে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আজকে সারা পৃথিবীতে যত আল্লাহ ভীরু তত মানসিক শান্তিতে আছে, অল্প খেয়ে দে আর পুরাতন কাপড় পরেও শান্তিতে আছে, ঠিক কিনা? স্ত্রীকে নিয়ে, যার স্ত্রী যত আল্লাহ ভীরু তত শান্তিতে আছে কি নাই, যার ছেলে মেয়েরা যত আল্লাহ ভীরু তত শান্তিতে আছে কি নাই, যার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বংশধর যত ভালো মানুষ তত শান্তিতে আছে কি নাই, তার চিন্তা করেন। তাহলে এটা বাস্তব সত্য, এটা কোরআন হাদিসের কথা আর বাস্তব সত্য যে যত বেশি আসল শান্তি পয়সাতে পাওয়া যায় না, নেতৃত্ব পর্যায়ে শান্তি পাওয়া যায় না, আসল শান্তি হচ্ছে যে আপনি এবং আপনার আশেপাশে যারা আছে তারা যত ভালো মানুষ হবে তত আপনাকে ভালো লাগবে এবং আপনি সুখের জীবন যাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার নগদ ফায়দা তওবা ইস্তেগফার করলে, ইউরসালিস সামা আলাইকুম মিদরারা, আকাশ বৃষ্টি বর্ষণ করবে তোমাদের ওপর মুসল ধারায়, মিদরারা প্রচুর পরিমাণে আকাশ বর্ষণ করবে, আকাশ তো বর্ষণ করে না আল্লাহই করেন, কিন্তু আকাশ থেকে বৃষ্টি, ইউরসালিস সামা, আকাশের আরেকটি তরজমা হচ্ছে আকাশ বলা হয় মাতার বৃষ্টিকেও, আকাশ বলা হয় বৃষ্টিকে, আরবি ভাষায় প্রসিদ্ধ অর্থ হচ্ছে সামাউন মানে আকাশ, আর সামা মাথার উপর যা থাকে তাকে সামাও বলা হয়, তো মাথার উপর যে মেঘমালা রয়েছে এই মেঘমালা হচ্ছে সামা, আর ওখান থেকে বৃষ্টি বর্ষণ হয়, যেহেতু আহাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালে আমাদেরকে বললেন একটি হাদিস, আলা ইসরে সামাইন, আলা ইসরে সামাইন মানে বাদা সামাইন, আকাশের পরে, তো আকাশের পরে মানে কি হবে, সামান মানে আকাশ, দেখেন বাদা মাতারিন বৃষ্টির পর, রাত্রে বৃষ্টি হয়েছে আর সকালবেলা, তাহলে অর্থ ফিট হইল, বৃষ্টির পরে সকালবেলা বললেন যে আজকের রাত্রে কিছু মমিন হয়েছে কিছু কাফের হয়েছে, আমার ওপর ইমান নিয়ে এসছে আর অস্বীকার করেছে নক্ষত্রকে, আর কিছু আছে নক্ষত্র প্রতি ইমান নিয়ে এসছে আর আমার সাথে কুফরি করেছে, প্রসিদ্ধ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওতে রয়েছে ইসরে সামাইন, সামাউন মানে বৃষ্টি হয়, ইউরসালিস সামা, তাহলে বৃষ্টি বর্ষণ হবে, বৃষ্টি বর্ষণ হবে মুসলধারে, ওয়াইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এবং তোমাদের শক্তির সাথে আরো অতিরিক্ত শক্তি বৃদ্ধি করে দেবেন, আরো শক্তি বৃদ্ধি করে, যা শক্তি আছে আল্লাহ আরো শক্তিশালী করবেন, আরো শক্তিশালী করবেন, কোন দিক থেকে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, সামাজিক দিক থেকে, রাষ্ট্রীয় দিক থেকে, সব দিক থেকে শক্তিশালী করবেন, আল্লাহ তো এই কথা বলেন, নিজেদের সময় শরীরে শক্তি দেবেন, হ্যাঁ
ব্রেন বুদ্ধিতে শক্তি দেবেন, হ্যাঁ এই কথা বলেন সবগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন, আর্থিক দিক থেকেও সব দিক থেকে। তাহলে অত্যন্ত ব্যাপকতা আছে কোরআনে কারিমের আয়াতে। তাহলে যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন, ভুল স্বীকার করেন, ভুল স্বীকার করা মানে তার মন্ত্র না, আজকাল যেমন কিছু মুসলিমরা মন্ত্র মনে করেছে, পাপ করেই যাচ্ছে আর যখন হুজুর এসে তোবা পড়াচ্ছে, পীর সাহেব তোবা পড়াচ্ছে, আস্তাগফিরুল্লাহ তুবিলে পড়ে নিল, এটা তোবা হইল নাকি? ইস্তেগফার করা মানে ভুল স্বীকার করা, ভুল স্বীকার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর তোমা ক্ষমা আল্লাহর দিকে ফিরে চলে আসা। আল্লাহর নাফার মানে উল্টা দিকে চলে গেছিল, আমি সোজা আল্লাহর দিকে ফিরে চলে এসেছি, মসজিদের দিকে ফিরে আসা, পাঁচ ওয়াক্ত নামাজের দিকে ফিরে আসা, ফজরের সালাতে ফিরে আসা, জামাতে ফিরে আসা, ঘরে নামাজ পড়তেন মহিলাদের সাথে মহিলাদের মতো, এখন মসজিদে ফিরে এসছেন, এটাই হলো তোবা। পাপের দিকে মুখ করে নিয়েছেন, এখন নেকির দিকে মুখ করেছেন, এ হচ্ছে ফিরে আসা তোবা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই উপকারিতাগুলি বর্ণনা করলেন। এছাড়াও অন্যান্য আয়াত এর উপকার সূরা নূহে রয়েছে, সূরা নূহে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম ইদরারা ওয়া ইমদিদুকুম বি আমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজাল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজাল লাকুম আনহারা। আল্লাহ এখানে পাঁচটি উপকারের কথা বলেছেন, পাঁচটি উপকারিতার কথা বলেছেন। তাহলে ওখানে অতিরিক্ত আল্লাহ ছেলে মেয়ে দেবেন, আল্লাহ ধন সম্পদ দেবেন, এগুলি কথাও এখানে বর্ণনা করেছে, এটা এখানে সংক্ষেপ করা হয়েছে। কালু ইয়াহুদ, তারা বলে হে হুদ, মা যে তানা বে বাইয়েন না, আমাদের কাছে কোনো তুমি সুস্পষ্ট দলিল প্রমাণ আনো নে যে তুমি যে নবী হয়েছো, রসুল হয়েছো, আর তোমার আল্লাহর ইবাদতই করতে হবে, আর এই মূর্তি পূজা করা যাবে না, কোনো সুস্পষ্ট দলিল তুমি আনতে পারেন, তার মানে অলৌকিকত্ব কিছু চাই, আকাশ থেকে কিছু নেমে আসবে, এই তো দিয়ে অসাধারণ কিছু দেখাইতে হবে। অমানাহ নবে তারে কি আলি হাতে নান কাউলেক, আর আমাদের দেবদেবীকে আমরা ছেড়ে দেব না তোমার কথা শুনে, শুধু তোমার কথাতেই আমরা দেব দেবীকে ছেড়ে দেবো এটা হবে না। অমানাহনু লাকা বে মুমিনিন, আর তোমার কথা আমরা বিশ্বাস করি না, তোমার কথা আমরা বিশ্বাস করি না, এটা কার কথা? অহংকারীর কথা। এরকম ভাষা কার? অহংকারীর কথা। তোমার কাছে কি প্রমাণ আছে? আপনি একা হক কথা নিয়ে যান কোরআন হাদিস, তোমার কি প্রমাণ আছে? তোমার কাছে এক হাজার বছর ধরে চলছে, কালকে এক বক্তার কথা একবার শুনালো, এক হাজার বছর ধরে আমাদের এই তরিকা চলে আসছে, আমাদের মজহাব চলে আসছে, আর আজকে নতুন নতুন লোকেরা বিরুদ্ধে বলছে। আরে বাবা, ওখানে প্রশ্ন, ওই প্রশ্নটা ওখানে আমার ভালো করে নোট রাখেন, এক হাজার কেন বললে? ইসলামের ইতিহাসে এক হাজার না চোদ্দশো বছর? তাহলে ক্ষমতা কেন হইল না, এই সাহস কেন হইল না যে চোদ্দশো বছর থেকে এই তরিকা চলে আসছে কথা বলার? তার মানে ভেজাল আছে কিছু, এই ভেজালটা ধরা পড়বে তাহলে তো, মূর্খ লোক ধোকা খায়। আরে এক হাজার বছরের ইসলাম, এক হাজার বছরের ইসলাম, আর এরা এর বিরুদ্ধে বলছে না এটা মানা যাবে না, ওইটা মানা যাবে না, এক হাজার বছর ধরে সুফিজম চলে আসছে, মাজার পূজা চলে আসছে, সুতরাং এর বিরুদ্ধে বলা যাবে না, মিলাদ চলে আসছে, সুতরাং এর বিরুদ্ধে বলা যাবে না। আরে ক্ষমতা থাকে তো বলো যে চোদ্দশো বছর থেকে এটা চলে আসছে, রসুলুল্লাহর আমল থেকে চলে আসছে, বলো দেখি যে রসুলুল্লাহর যুগে হানাফিও ছিল, সাফেই ছিল, মালিকও ছিল, হাম্বলিও ছিল, আর চার মজহাবের চার রকম মসজিদ ছিল, যেমন হ্যাঁ ভারত বাংলাদেশে আছে কি নাই? ভারতের সাউথ ইন্ডিয়া কেরালা চলে যান, সাফি মসজিদ পাবেন, আর যদি উত্তর ভারতে চলে যান, যদি বা পশ্চিমবঙ্গে চলে যান, তো আহলে হাদিস নাই হানফি মসজিদ পাবেন, আছে কি না? আবার হানফিতে দেওবন্দি মসজিদ পাবেন, বেরলভি মসজিদ পাবেন, আছে কি নেই? তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরকম হানফি মসজিদ ছিল, সাফি ছিল, মালিকি ছিল, হাম্বলি ছিল, দেখান দেখি কারোর নাম ছিল এরকম বলেন তো দেখি, মিলাদ ছিল দেখান তো দেখি, হ্যাঁ শোয়ে বরাত ছিল দেখান তো দেখি, বলেন বলেন যে কোথায় এগুলো ছিল, মাজার ছিল দেখান তো দেখি, বলেন কোথায় এগুলো আছে, সাহস কেন হয় না? সুতরাং ধোকা খাবেন না, কারো চাকচিক্য ভাষা শুনে, কোরআন এবং হাদিস পড়েন, শোনেন, এবং দলিল ভিত্তিক জীবন যাপন করে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। হাজার বছরের ইতিহাস ভেজাল ইসলাম পেশ করবে কেন? জেনুইন যে ওই প্রথম চারশো বছরের ইসলাম ছিল, আসল ইসলামটা কেন পেশ করো না? যে ইসলামটা রাসূলুল্লাহ জামানায় ছিল, সাহাবা ইকরামদের জামানায় ছিল, খোলাফায়ে রাশিদিনের জামানায় ছিল, তাবেইনদের জামানায় ছিল, তাবা তাবেইনের জামানায় ছিল, ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদের জামানায় ছিল, সেই ইসলামটা কেন পেশ করা হয় না? সেই ইসলামটা পেশ করা আল্লাহর হস্তে। ইন্না কুল ইল্লা তারাকা বাযু আলিহাতে নাবে সু, এই কাফেররা, কোন কাফেররা? কাদের আলোচনা চলছে? হুদ আলাইহিস সালামের জাতি। ওই জাতির নাম কি? আদ জাতি। আদ, শুনে রাখেন, আদ নূহ আলাইহিস সালামের বংশের কোন একজন ছিল, ছেলে ছেলেদের কোন ছেলে কেউ একজন ছিল আদ, ওই তার বংশের যতগুলি আছে এরা হচ্ছে ওই আদ সম্প্রদায়, যারা আবার মূর্তি পূজায় যখন লিপ্ত হয় তখন তাদের হেদায়তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে নবী করে পাঠান। তার মানে নূহ আলাইহিস সালামের যুগ আগে, এই জন্য ঘটনা আগে বর্ণনা করা হয়েছে, নূহ আলাইহিস সালামের ঘটনা শেষ হলো তারপরে আদ সম্প্রদায়ের ঘটনা বর্ণনা করা হয়েছে। আদ আলাইহিস সালাম, আদ সম্প্রদায় যে হুদ আলাইহিস সালামের যুগ, যুগের পরে হচ্ছে সামুদ জাতির যুগ, যেই যুগে নবী সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন। তো
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাফেরদের ভাষায়, তারা বলছে ইন্নাকুলু ইল্লা তারাকা, আমরা এ কথা ছাড়া আর কিছু বলবো না যে আমাদের কিছু দেবদেবী উপাস্য তোমাকে অনিষ্ট দ্বারা স্পর্শ করেছে, মানে আমাদের দেবদেবীর ছায়া লেগেছে, আমাদের দেশের ভাষায় বলে না ছায়া লেগেছে, অথবা কোনো মার পড়েছে, আমাদের দেবদেবীর কি হয়েছে মার পড়েছে। একই কথা আজকাল বলে যদি মাজারের বিরুদ্ধে বলেন, আরে এত বড় কথা বলে খাজা বাবার বিরুদ্ধে বলেন যে তার দরগাহে যাওয়া যাবে না, আর চাদর চড়ানো যাবে না, আর কবর পাকা করা যাবে না, এইরকম কথা বললেন, এত বড় বেয়াদবি করলেন আপনি, অলিয়া উলিয়ার সাথে গোস্তাকি বা নাফরমানি করেন, কোন যে মায়ের পড়ে আপনার উপর এ কথা বলে কবর পূজারীরা, ঠিক না? ওই একই কথা আজকে থেকে 6-7 হাজার বছর আগে এই আদ সম্প্রদায় নাফরমান কাফেররা বলেছিল যে হুদ তোমার উপর কিন্তু আমাদের কিছু দেবদেবীর মায়ের পড়েছে মনে হচ্ছে, এই জন্য তুমি মাথা পাগল, এখন কোন কোন কথাতে কোন কথা বলছো, নতুন কথা নিয়ে এসছো। কালা, তখন হুদ আলাইহিসসালাম বলে ইন্নি উশহেদুল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, ওয়াশহাদু, আর তোমরাও সাক্ষী থাকো, আন্নি বারিউ মিম্মা তুশরিকুন, তোমরা যেসবকে শরীক করে থাকো আল্লাহকে বাদ দিয়ে তা থেকে আমি সম্পর্ক উচ্ছেদ করছি, বারিউন সম্পর্ক ছিন্ন করছি, মিম্মা তুশরিকুন, এই মিম্মা তুশরিকুনের সম্পর্ক তার পরের আয়াতের একটা অংশ আছে মিন্দু নেহি, এই মিন্দু নেহি পর্যন্ত করবেন তাহলে তরজমা পুরা হবে, কখনো কখনো একটি আয়াতের কিছু অংশ নিয়ে আগের আয়াতের পরের আয়াতের কিছু অংশ নিয়ে তরজমা পুরা হয়, এইরকম একটি নজির এখানে কিছু কিছু আয়াত এরকম রয়েছে কোরআনে কারিমে। ওয়াশহাদু, তোমরাও সাক্ষী থাকো আর আল্লাহকেও সাক্ষী রাখছি, আন্নি বারিউন, যে আমি সম্পর্ক ছেদ করছি, মিম্মা তুশরিকুন মিন দুনি, আল্লাহকে বাদ দিয়ে যেসবকে তোমরা শরীক করে থাকো আল্লাহর অংশীদার স্থাপন করে থাকো সেগুলি থেকে, মানে তোমাদের দেবদেবী থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি আর তোমাদের থেকেও সম্পর্ক ছেদ করছি, ফাকি দুনি জামিয়ান, সুতরাং তোমরা সকলে আমার বিরুদ্ধে যা ষড়যন্ত্র করার করো, কাইদ মানে হচ্ছে ষড়যন্ত্র, যেমন মাকর, মাকর মানে ষড়যন্ত্র, তোমরা আমার বিরুদ্ধে সকলে ষড়যন্ত্র করো, তোমরা এবং তোমাদের দেবদেবী মিলে, ফাকিদুনি জামিয়ানে যেন বলা হয়েছে, তোমার দেবদেবীকেও নাও আর তোমরা যত আছো কাফের মুশরিক পৌত্তলিক সকলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, সুম্মা লা তুনজেরুন, আর তারপরে আমাকে কোনো রকমের অবকাশ দিও না, পারলে যা ইচ্ছা তাই করো, কোনো অবকাশ দিও না, ইন্নি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর আস্থা রাখি, রব্বি যিনি আমার রব প্রতিপালক, ও রব্বিকুম তোমাদেরও প্রতিপালক যিনি, মা মিন দাব্বা, এমন কোন প্রাণী নেই, ইল্লাহু আখিজুন বিনাসিয়াতিহা, যার আল্লাহ মাথার চুলের ঝুটি ধরে নেই, নাসিয়া বলা হয় কপালকে, যে তো সামনের দিকে চুলকে এখানে বোঝানো হয়েছে নাসিয়া, হ্যাঁ কপাল তো আর ধরা যায় না, ধরা যায় কি চুল, ধরা যায় ঘোড়ার লম্বা চুল থাকে সামনের দিকে চুলটা ধরা যায়, হ্যাঁ তো এখানে ওই চুলকে বোঝানো হয়েছে নাসিয়া বলে কপাল বলে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বাইরে কোন শক্তি যেতে পারে না, সেই সত্তার ওপর সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমার রব তোমাদের রব তার ওপর আমি আস্থা করছি। দেখছেন নবীদের ইমান কত শক্ত, সারা দেশের লোককে চ্যালেঞ্জ করছেন যে তোমরা সবাই মিলে তোমাদের দেবদেবী তোমরা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, চক্রান্ত করো, যা পারো তাই করো, কিন্তু আল্লাহর দিন আমি ছেড়ে দেবো না, আল্লাহর উপর আমি আস্থা ভরসা করি, ইন্না রব্বি আলা সিরাতি মুস্তাকিম, নিঃসন্দেহে আমার প্রতিপালক সরল পথের উপর প্রতিষ্ঠিত, আল্লাহ সরল পথের উপর প্রতিষ্ঠিত মানে আল্লাহর যে দিন সেটা হচ্ছে সরল পথ, আল্লাহর দিন কোনো বিভ্রান্তিকর পথ নয়, ভুল পথ নয়, বরং আল্লাহর পথ হচ্ছে সঠিক পথ, তারপর আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে সরল পথে কায়েম থাকলে, সরল পথের শেষ পরিণাম জান্নাত, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে সিরাতে মুস্তাকিম কায়েম থাকলেই জান্নাত পাওয়া যাবে। ফাইন তাওয়াল্লাউ, তোমরা যদি ফিরে যাও, ফাকাত আবলাগতুকুম মা উরসিলতু বিহি ইলাইকুম, তাহলে তোমাদেরকে পৌঁছে দিলাম যা নিয়ে তোমাদের উদ্দেশ্যে আমি প্রেরিত হয়েছি, ওয়াস্তাখলিফু রাব্বি কওমান গাইরাকুম, এবং তোমাদের ছাড়া অন্য জাতিকে আমার প্রতিপালক তোমাদের স্থলাভিষিক্ত করবেন, ইস্তিখলাফ খলিফা বানানো, জানাশীন করা যেটাকে বলা হয়, কি বললেন এখানে, বলতে চাইছেন যে তোমরা যদি না মানো আদ সম্প্রদায় কে, হুদ আলাইহিস সালাম বলে তোমরা যদি না মানো তাহলে তোমাদের কাছে আল্লাহ যা পৌঁছাইতে বলেছিলেন পৌঁছে দিলাম, আর তোমাদেরকে আল্লাহ ধ্বংস করবেন, তোমাদের ধ্বংস করে আল্লাহ এই অনাবাদ জমিনে আল্লাহ আবার অন্য জাতিকে স্থলাভিষিক্ত করবেন, নেতৃত্ব দেবেন, শক্তিশালী করবেন, পয়দা করবেন, ওরা আবাদ করবে এই জমিগুলো, ওয়াস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম ওয়ালা তাযুরুনহু শাইআ, এবং তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না,
আল্লাহর তোমরা কোনো রকম ক্ষতি করতে পারবে না। সারা পৃথিবী যদি কুফরি করে, নাস্তিক হয়ে যায়, নামাজ না পড়ে, তা আল্লাহর কি ক্ষতি? আল্লাহর কোনো ক্ষতি আছে? আল্লাহ যদি ইচ্ছা করে সারা পৃথিবীকে উল্টে পাল্টে রেখে দেবেন, সারা পৃথিবীকে উল্টে পাল্টে রেখে দেবেন একটা হুকুমে, শুধু এইরকম ছোটখাটো ভূমিকম্প না, আর কিয়ামত কাছে আসছে, আর এইরকম বড় বড় ভূমিকম্প হবে, তার এগুলি পূর্বাভাস শুনে রাখেন। পূর্বাভাস খাসফুন বিল মাশরিক, খাসফুন বিল মাগরিব ও খাসফুন বিল জাজিরাতিল আরব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে তিনটি ধস নামবে, তিনটি বিশাল ভূমিকম্প হবে। একটা পূর্ব দিকে হবে, আর পূর্ব দিকে দেখতে পাচ্ছেন যখন তখন জাপানে, আর এই দিকে আপনার নেপাল বা অন্যান্য দিকে, পূর্ব দিকে মানে সব ধরেন এরাক পর্যন্ত। নবী সাল্লাহ সাল্লাম মদিনা থেকে কথা বলেছেন, আর মদিনার পূর্বে এরাক থেকে শুরু করে যত পৃথিবীর পূর্ব পর্যন্ত, চায়না চলে যান, আর জাপান চলে যান, আর থাইল্যান্ড চলে যান, আর ইন্দোনেশিয়া মালয়েশিয়া চলে যান, আর যেখানে যান না কেন। ও খাসফুন বিল মাগরিব, পশ্চিম দিকে ধস নামবে, মানে বিশাল ভূমিকম্প হবে। দেখেন পশ্চিমা দেশগুলিতে আজকাল এইরকম আল্লাহর আজাব আসতে শুরু হয়েছে। ও খাসফুন বিল জাজিরাতিল আরব, আর তৃতীয় ভূমিকম্প আল্লাহর আজাব আসবে, কিয়ামতের পূর্বে বিশাল ধস নামবে, সেটা হবে জাজির আরব উপদ্বীপে। সুতরাং আরব উপদ্বীপে আল্লাহ জানে কোথায় হবে, আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। আর এই রকমের বড় বড় বালা মুসিবতের আগে যেন আল্লাহ পাক রব্বুল তার রহমতের সাথে আমাদেরকে দরিয়া থেকে উঠিয়ে নেন, ইমানের অবস্থায় কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দেওয়ার তৌফিক যেন দার করেন, আর সেই অবস্থায় আমাদেরকে যেন দুনিয়া থেকে আল্লাহ পাক যেন উঠিয়ে নেন। ইন্না রব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, নিঃসন্দেহে আমার প্রতিপালক প্রত্যেক বস্তুর সুরক্ষাকারী, হাফিজ। ওয়ালাম্মা যা আমরনা, আল্লাহ বলছেন যখন আমার নির্দেশ চলে আসলো, আল্লাহ এখন আদ সম্প্রদায়কে ধ্বংস করবেন। নাজ্জাইনা হুদান, তখন হুদ আলাইহিস সালাম আমার নবীকে আমি মুক্তি দান করলাম, রক্ষা করলাম। ওয়াল্লাযীনা আমানু মাহু, তার সাথে যারা ঈমান নিয়ে এসেছিল তাদেরকেও রক্ষা করলাম, নাজাত দিলাম। বিরহমাতিম মিন্না, আমার অনুগ্রহে আমার রহমতে। ওয়া নাজ্জাইনাহু মিন আযাবিন গালিজ, এবং তাদেরকে কঠিন শাস্তি হতে আমি মুক্তি দিলাম। কঠিন শাস্তি, যেই ঝঞ্ঝাবায়ু ঘূর্ণিঝড় চলতেছিল সূরা হাক্কাতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসারিন আতিয়া সখরা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াত আইয়াম, সাত রাত আট দিন অবিরাম চলতে থেকেছে, সুবহানাল্লাহ, হুসুমান, যাতে কোন রকমের কল্যাণ ছিল না। ফাতারাল কওমা ফিহা সারা, এই জাতি এত শক্তিশালী, আর এত বড় লম্বা চওড়া তাদের বডি দেহ হইতো, এদের মতো শক্তিশালী মানুষ পৃথিবীতে কখনো আল্লাহ তৈরি করেননি। তারা যে পড়ে থাকা খেজুর গাছ, যদি ঝড়ে সবগুলি পড়ে থাকে, ওই রকমের টুকরো টুকরো সব পড়ে চলে ছিন্ন ভিন্ন। কান্নাহম আজাজ নখলিন খাওয়া, জি, যে গাছগুলি উপড়ে গেছে, খেজুর গাছ আর পড়ে আছে, ওই রকম হয়ে তারা পড়ে চলল, নিশ্চিন্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে করে দিয়েছিলেন। তো আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন সূরাতে এই আদ সম্প্রদায় কাফেরদের কথা উল্লেখ করেছেন, তাদের ধ্বংসের কথা। এখানে আল্লাহ বলছেন যে আমি হুদ আলাইহিস সালামকে এবং তার সাথে যারা মুমিন ছিল তাদেরকে আমার অনুগ্রহে নাজাত দিলাম কঠিন শাস্তি থেকে। ওয়াতিলকা আদুন, আর এই হচ্ছে আদ সম্প্রদায়, জাহাদু বি আয়াতি রব্বিহিম, তাদের প্রতিপালকের নিদর্শন সমূহ বা বিধানাবলীকে অস্বীকার করেছিল। আল্লাহর নবী যে মুজিজা নিয়ে সেগুলিকে অস্বীকার করেছিল, আর এগুলি হচ্ছে সৃষ্টিগত আয়াত মুজিজাগুলি, আর যে বিধানগুলি নিয়ে এসেছিলেন এগুলিকে অস্বীকার করেছিল, আদেশ নিষেধ সেটাও আয়াত। আল্লাহ পাক তারপরে বলছেন যে আসা ও রসুলা, এবং তারা বিরুদ্ধাচরণ করেছিল আল্লাহ রসুল গণের। কেমন কথা, আল্লাহ রসুল গণের, রসুলের বহু বছর রসুল, তো আদ সম্প্রদায়ের কাছে আল্লাহ মাত্র এক রসুল পাঠিয়েছিলেন, সেই রসুলের নাম হুদ আলাইহিস সালাম। তো রসুল বলবেন, আল্লাহ রসুল না বলছে রসুল, রসুলদেরকে কি করেছিল, অস্বীকার করেছিল বা রসুলদের না ফরমানি করেছিল। কেন বললেন, এর উত্তরটা ভালো করে জানেন, কারণ অমুসলিমরা এইরকম প্রশ্ন করে যে কোরআনে ভুল আছে, কোরআনে ভুল আছে, কিরকম এই ইতিহাসগুলো তুলে বলে যে এই জাতি তো একজন রসুলকে অস্বীকার করেছিল, তো বহু বচন কেন আল্লাহ বলেছেন, তার মানে এতে ভুল আছে, বা এটা আল্লাহর নয়, মানুষের তৈরি করা, আর মানুষের তৈরি করা কথায় ভুল থাকতে পারে, মানুষের রচিত যদি হয় তো ভুল থাকতে পারে, টাইপের ভুল থাকতে পারে, এমনি এমনি লিখতেও ভুল হয়ে যেতে পারে, ভাষাগত ভুল হইতে পারে, ঠিক কিনা? এইরকম আপত্তি তুলেছে কাফেররা, এর জবাব ভালো করে মনে রাখেন। সেটা হচ্ছে যে সমস্ত, একটু আগে বললাম, সমস্ত নবী রাসূলদের দাওয়াত হচ্ছে এক, মৌলিক বিষয় এক, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, রেসালাত
মোহাম্মদ রসুল্লাহ, যখন মোহাম্মদ রসুল্লাহ আসলেন তার আগে যে নবী এসছেন, নবী ঈসা রসুল্লাহ, হ্যাঁ মুসা রসুল্লাহ ইত্যাদি, ইব্রাহিম রসুল্লাহ ইত্যাদি, আর আখেরাত জান্নাত জাহান্নাম, এমনকি সলাত তৌহিদ ছাড়া সলাত জাকাত সেয়াম এগুলিও আম্বিয়া রসুলগণের দিনে ছিল, যদিও তরিকা পদ্ধতি পরিমাণ ইত্যাদি নিয়ম কানুনে পার্থক্য ছিল কিন্তু মৌলিক বিষয়গুলি সব এক। আর একজন রসুলকে আল্লাহর একজন দূতকে অস্বীকার করা পার তার মানে সবগুলিকে অস্বীকার করা। একজন রাষ্ট্রদূত পাঠানো হয়েছে কোনো দেশে কোনো সরকারের পক্ষ থেকে, সে রাষ্ট্রদূত যে কথাটা পেশ করলো, প্রস্তাব পেশ করলো, সেটা নাকচ করলো, তার মানে কি শুধু রাষ্ট্রদূতের ওই রাষ্ট্রদূতের কথা নাকচ করলো না, এরপরে যদি আরো দু চারটা দূত পরপর পাঠায় সবগুলি নাকচ করবে, সবগুলি নাকচ করবে, ঠিক কিনা? হ্যাঁ, ওই সরকার যে প্রস্তাবটা পেশ করছে রাষ্ট্রদূতের মাধ্যমে সেটা নাকচ করলো, ঠিক কিনা? তাহলে যেই ব্যক্তি এক রসুলকে, হুদ আলাইহিস সালামকে যারা অস্বীকার করলো আদ সম্প্রদায়, তাদের কাছে যদি আল্লাহ পরপর আরো রসুল পাঠাইতেন অস্বীকার করতো না করতো না? সবগুলি অস্বীকার। আর আদ সম্প্রদায়ের বা যে কোনো জাতির হুদ আলাইহিস সালামকে অস্বীকার করা বা অন্য নবীকে অস্বীকার করা মানে যিনি পাঠিয়েছেন নবী করে তাকে অস্বীকার করা, তার আদেশ নিষেধ অস্বীকার করা, ঠিক কিনা? সুতরাং একজন নবীকে অস্বীকার করলেই সমস্ত নবীকে অস্বীকার করা হয়। এই জন্য মনে রাখবেন যে আমরা মুসলিম, কেন মুসলিম? আমরা সমস্ত রসুলকে মানি। কোন মুসলিম যদি বলে যে আমি ঈসা আলাইহিস সালামকে মানি না, আমি মুসাকে রসুল মানি না, আমি একজন নবীকে মানি না, ধরেন কোন নবীর কথা, সুলাইমানকে মানি না, আমি অমুককে মানি না, লুতকে মানি না, তাহলে সেই ব্যক্তি মুসলিম হবে না, কাফের, সে মুসলিম নয়। কুল্লু আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। মুমিন সকল নবী রসুল এগুলোর উপর ইমান রাখে যে আল্লাহ বলেন, তার পাশে লা নুফাররিকু আমরা কোনো তারতম্য পার্থক্য করি না, বাইনা আহাদিম মির রুসুলিহি আল্লাহ রসুলগণের মাঝে সকলকে মানি। তবে অন্য অন্য নবীদেরকে সংক্ষেপে মানি যে তার আল্লাহ রসুল, আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডিটেলস বিস্তারিত মানি, জীবনের প্রতিটি বিষয় মানতে হবে যিনি তা দিয়েছেন বিধান স্বরূপ, আকিদা স্বরূপ, আখলাক স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনিদ, এবং তারা অনুসরণ করেছিল প্রত্যেক অবাধ্য আর পরাক্রান্তের আদেশের। অবাধ্য পরাক্রান্ত যারা জালেম, জাব্বার যারা দাম্ভিক, আর আনিদ মুআনিদ বলা হয়, অবাধ্যকে বলা হয়, শত্রুকে বলা হয়, প্রত্যেক শত্রু আল্লাহর শত্রু, যে আল্লাহর অবাধ্য এবং অহংকারী দাম্ভিক, তাদের অনুসরণ করেছিল, আল্লাহর অনুসরণ করেনি, আল্লাহর নবীর অনুসরণ করেনি। উতবেউ ফি হাযিহি দুনিয়া লানা ওয়া ইয়াউমাল কিয়ামা, এবং তাদের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে ইহ জগতেও অভিসম্পদ, ওয়া ইয়াউমাল কিয়ামা আর কিয়ামত দিবসও, পরকালে অভিসম্পদ লানত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত তারা। আলা শুনে রাখো, ইন্না আদান কাফাউর রব্বাহুম, আদ সম্প্রদায় তাদের প্রতিপালকের সাথে কুফরি করেছিল। আলা শুনে রাখো, বোদান লি আদিন কওমে হুদ, ধ্বংস হয়েছে আল্লাহর রহমত থেকে, দূর হয়েছে আল্লাহর রহমত থেকে, দয়া থেকে দূরে হয়েছে আদ সম্প্রদায়, কওমে হুদ যা ছিল হুদ আলাইহিস সালামের জাতি। আলা ইন্না আদান কাফাউর রব্বাহুম, শুনে রাখো যে আদ সম্প্রদায় তাদের প্রতিপালকের সাথে কুফরি করেছিল। আর আল্লাহ আরো শুনে রাখো, বোদান লি আদিন, আদ সম্প্রদায় ধ্বংস হয়েছে বা ধ্বংস হোক, কওমে হুদ যেইটি ছিল হুদ আলাইহিস সালামের জাতি। এখানে আদ সম্প্রদায়ের কথা যা সূরা হুদে আল্লাহ বর্ণনা করেছে তা শেষ হলো। এরপরে সামুদ সম্প্রদায়ের কথা, তাদের নবী সালে আলি ইসলামের কথা সংক্ষেপে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের কয়েকটি আয়াতে। ইনশা আল্লাহ তাআলা আগামী সপ্তাহে বাকি তাফসির আমরা পূরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহ জানার, শেখার, পালন করার, বিশ্বাস করার এবং সেদিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। যেসব ভাই বোনদের বালা মুসিবত রয়েছে, মুসলিম ভাই বোনদের যে যেখানেই থাকুক না কেন, আল্লাহ তাদের বালা মুসিবত যেন দূর করে দেন। যারা অসুস্থ রয়েছে তাদের অসুস্থতা আল্লাহ দূর করে দেন, তাদেরকে যেন শিফা দান করেন। যেসব মুমিন ভাই বোনেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের রুহের মাগফিরাত করেন, তাদের আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করেন। বিশেষ করে আমরা আজকে দোয়া করব, আমাদের গত দুই দিন আগে একদিনই ভাই, আজকে থেকে ১৭ বছর আগে যখন প্রথম দাওয়াতি কাজ
99 শুরু করি দাম্মামে, তখন থেকে পাঁচ বছর প্রায় আমার নিয়মিত ছাত্র চলে এই জুমার দিনের জুমার পরের আরও দর্শগুলিতে আসতো। রাশেদ ভাই বলে এখানে দাম্মাম আমামেরাতে বাসা ছিল, আমাদের পুরাতন ভাইরা কেউ কেউ জানেন হয়তো, উনি এই দাম্মাম টেলিভিশনে চাকরি করতেন, ভালো একটা চাকরি ছিল। তারপর চাকরিটাতে অনেক ট্রান্সফার করে কারণ কাজের প্রয়োজনে সৌদি আরবের প্রায় শহরে থেকে, আমি আবহা বক্তব্য করতে গেছি আজকে থেকে 12-13 বছর আগে আবহাতে গিয়ে উনি দেখছি ওখানে হাজির। আবার না কিছুদিন ইয়াম্বু আল ইস নামক ওখানে ছিলেন, কিছুদিন মাজমা রিয়াজে ছিলেন। এই গত 1.5-2 মাস আগে আমি গেলাম তাবুকে, তো মাশাআল্লাহ 400 কিলোমিটার দূর থেকে আমার বক্তব্যে হাজির হয়েছে শুধু দেখা করার জন্য। 400 কিলোমিটার দূর থেকে, একটা ছোট জায়গায় থাকে তাবুক শহর থেকে 400 কিলোমিটার দূরে, ছোট একটা কি শহরের নাম বললো, আর সেখান থেকে 2-3 জন ভাইকে একটা গাড়িতে সাথে নিয়ে 5 জন মনে হয় ওরা এসেছে, এই গত এতে দেখা হয়েছে। গত হজের আগের হজে আমাদের দিনী ভাইরা যে হজে হাজিদের খেদমতে সিডি এবং ওই মেমোরি বিতরণ করতে যান, সেই সফরেও তিনি ছিলেন, এক সপ্তাহ এখানে এসে মাশাআল্লাহ ছিলেন, ছুটিটা আমাদের দাওয়াতি কাজে কাটিয়েছেন। আর তার সাথে মাঝে মধ্যে মাশাআল্লাহ উনি আমার সাথে যোগাযোগ রাখতেন। একটা ভালো সংবাদ তার জেনেছিলাম যে তিনি আজকে থেকে 10-12 বছর আগে ঢাকার মতো জায়গায়, মনে হয় বাড্ডাতে ওনার বাড়ি, তাই না, অনেক ভাইরা জানেন তো, ওখানে মাশাআল্লাহ বিরাট একটা প্রজেক্টর লাগিয়ে বা বড় টিভি লাগিয়ে একবারে রাস্তার ওপরে লাগিয়ে দিয়ে সে প্রচার করেছে, আমাদের আলোচনাগুলি, এইরকমই সহি আকিদার আলেমদের আলোচনাগুলি। এই দাওয়াতি কাজে এত মেহনতি উনি ছিলেন যে মাগরেবের ডিউটি শেষ হইলে এর সাথে বিভিন্ন ক্যাম্পে প্রতিদিন তিনি যেতেন, এত মেহনত উনি করতেন যে তার মেহনতটা আমাদের দিনী ভাই যারা আমাদের ছাত্র দাওয়াতি কাজে আগ্রহী তাদের জন্য অনুসরণীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে, সালাফে সালেহীনের পরে, আজকের যুগে এত মেহনত হয়তো আমি করতে পারবো কিনা, কারণ সারাদিন ডিউটি করে ক্লান্ত হয়ে তারপর প্রতিদিন নিয়মিত ক্যাম্পে ক্যাম্পে যাওয়া আর দাওয়াত দেওয়া, এটা বড়ই হেম্মতের প্রয়োজন, আগ্রহের প্রয়োজন এবং দাওয়াতি কাজে মহাব্বত ভালোবাসার প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল তার যেন এই নেক আমলগুলি কবুল করেন, আল ভুর ভ্রান্তি মাফ করেন। গত 2 দিন আগে, সম্ভবত 2 দিন আগে বুধবারের দিন সকাল সকাল মনে হয় সকালের দিকে এই ঘটনা দুর্ঘটনা তাবুকের এলাকায় আসার পর তো ইন্তেকাল হাসপাতালে ওকে মৃত ঘোষণা করা হয়েছে, কিন্তু মনে হয় যাই হোক দিনে কোনো সময় দুপুরে অথবা সকালের দিকে অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট, সাথে সাথে ইন্তেকাল করেছেন, রহমতুল্লাহ আলহি, আল্লাহ মাকফিল্লাহ আল্লাহ রহমু, আল্লাহ রহম করে, আল্লাহ পাক রব্বুল তার গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ তার যেন কবরের আজাব দূর করে দেন, কবরের জীবনকে আল্লাহ পাক সুখী করেন, আল্লাহ পাক রব্বুল তার পরিবার পরিজন, তার স্ত্রী ছেলে মেয়ে তাদের উপর আল্লাহ পাক রহম করেন, তাদের উত্তম বিকল্প যেন দান করেন, তাদের হেফাজতের জন্য আল্লাহ যেন তার বান্দা তৈরি করে দেন, আল্লাহ পাক রব্বুল তাদের যেন রিজিকে বরকত দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।